হয়, তার মধ্যে একটা ব্লগ সাইটের যে কাজটা, আমি দুটো ব্লগ সাইট পেজ ওপেন করে রেখেছি। একটা হচ্ছে মার্কেটিং, এই ওয়েবসাইটটার একটু দেখেন, ওয়েবসাইটটাতে আপনার সাবস্ক্রাইব অপশন আছে, আমি যদি ক্লিক করে একটা পপ আপ আসবে, মেনু আসবে, হয়তো আসে নাই, এটা মনে হয় স্ট্যাটিক, মানে নর্মালি এইভাবে আসে। পে করতে হয়, এটা কিন্তু একটা পেইড একটা ওয়েবসাইট, এটা কিন্তু ব্লগ সাইট। এবং লগ ইন যদি আমি ক্লিক করি, দেখেন একটা পপ আপ আসতেছে, এটাকে বলা হয় পপ আপ। তারপর হচ্ছে কি বলা যায়, লাইট বক্স এরকম বলতে পারেন। আর এখানে যদি ক্লিক করি, এখানে একটা মেনু আসতেছে, বিশাল বড় মেনু, মানে এই ওয়েবসাইটে যত লিঙ্ক আছে, লিঙ্ক বলতে বিভিন্ন রকম পেজ, সবগুলো এর মধ্যে আছে। আচ্ছা, সার্চ যদি ক্লিক করি, আমি সার্চিং অপশনটা এরকম পাচ্ছি, একই রকম ডিজাইন। এবং এগুলো এগুলোকে বলা হয় ব্লগ, মানুষ এগুলো লেখে, ব্লগগুলো লেখে, মানুষ পরে এগুলো দেখে, বিভিন্ন রকমের আইডিয়া নেয়। তারপরে নিউ নেক্সট জব, মানে আরও জব, জবের পোস্টও আছে এখানে। আমি যদি জবে ক্লিক করি, তাহলে দেখবেন আরেকটা ওয়েবসাইটে যাবে, এটা কিন্তু আরেকটা ওয়েবসাইট আলাদা, ডিজাইন ফরম্যাটিং একটু ডিফারেন্ট এটাতে। আর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এটা সিঙ্গেল পেজে যাবে, সিঙ্গেল পেজে মানুষ কে লিখছে পোস্টটা, সেটা তার সম্পর্কে, এবং কত কবে লিখছে সেটা। তারপর হচ্ছে এটা ব্লগ সাইট, ওয়ার্ল্ডে কিন্তু সবচেয়ে বেশি ব্লগ সাইটের ওয়েবসাইটগুলোই বেশি চলে। হ্যাঁ, এবং এই ওয়েবসাইটগুলোতে কিছু কিছু ওয়েবসাইট থাকে, যেমন শো কমেন্টস, তার মানে কি, এখানে এই পোস্ট, এই ব্লগটাতে কমেন্ট দেওয়া যায়। এগুলো হচ্ছে টপিক, ভিউ মোর টপিক, মানে রিলেটেড টপিক, এগুলো টপিকের কিন্তু ক্যাটাগরি বা ট্যাক্স বলা হয়, মানে বিভিন্ন রকম ইউজ পত্রিকা কি থাকে, ব্রেকিং নিউজ, তারপর হচ্ছে খেলার নিউজ, এরকম থাকে, এটাও এরকম। এবং রিলেটেড, রিকমেন্ডেড বলছে, তার মানে হচ্ছে রিলেটেড পোস্ট, মানে এইটার সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ। ক্রিকেটের একটা পোস্ট দেখছেন, এটা কিন্তু আরও ক্রিকেটের পোস্ট, রিলেটেড পোস্ট এইরকম। এবং নিচে কিন্তু লাস্ট উইক মার্কেটিং উইক, লাস্ট লেটেস্ট ফ্রম মার্কেটিং উইক, মার্কেটিং রিলেটেড পোস্ট, এখানে কিছু পোস্ট আপনি দেখতে পাবেন। এবং এখানে মেবি অন্যান্য পোস্টগুলোকে পে করতে হয় দেখতে গেলে, মানে নিউজ পড়তেও পে করতে হয়, এরকমও কিন্তু ওয়েবসাইট আছে, মানে আপনি সলিউশন পাচ্ছেন তো নিউজগুলোতে। আচ্ছা, এখানে আরেকটা ওয়েবসাইট আছে, ফাইন্ডিং জব, এটা না, এই ওয়েবসাইটটাতে এখানে যদি যাই, এখানে না, এখানটায় থাকার কথা, এই যেটা, এই ওয়েবসাইটে দেখেন, এটা কিন্তু একটা ব্লগ সাইট। এবং আমি আপনাদের যে দুটো সাইট দেখালাম, এগুলো কিন্তু ওয়ার্ল্ডের টপ রেটেড সাইট, টপ রেটেড বলতে সবচেয়ে বেশি র্যাঙ্ক, টপ র্যাঙ্ক যে ওয়েবসাইটগুলো, তার মধ্যে এইটা হচ্ছে একটা, এটা মনে হয় টপ র্যাঙ্কে নাই, বাট এটা কিন্তু টপ র্যাঙ্কে আছে। টপ র্যাঙ্কের ওয়েবসাইটগুলো আমরা তৈরি করবো, ওয়েবসাইটগুলো কিন্তু ডিজাইন এমন না যে অনেক বেশি হাই প্রোফাইলড বা অনেক কিছু থাকে, আপনারা যেরকম ডিজাইন শেখেন, আমরা যেরকম ক্লাসগুলোতে, আপনারা হয়তো ওই লেভেলের ক্লাসগুলো এখনও পাননি। ওয়েবসাইট বানানোর সময় আমরা অনেক কমপ্লিকেটেড ডিজাইনগুলো সলভ করি, প্রবলেম সলভ করি, আসলে ওই ধরনের সলভিং বা কমপ্লিকেটেড ডিজাইনগুলো বা ডিজাইনগুলো একটু হাই থটের ডিজাইনগুলো করা হয়, কারণে যাতে আমাদের ব্রেন স্ট্রমিং হয়, আমরা যাতে একটু এই ধরনের ডিজাইনগুলোকে একটু ইজি ভাবি, তো ওই কারণে করা হয়। এখানে কিন্তু র্যাপিং বা ফ্লোটিং এর কাজ আছে, আপনি দেখবেন যে অনেক রকমের অ্যাক্টিভিটি এখানে দেখতে পাচ্ছেন, তাই না? আমি কিন্তু এটা বানাবো, এবং আমি আরও কিছু ওয়েবসাইটের লুক দেখাই, যেমন এটা একটা ওয়েবসাইট, এটা কিন্তু টপ র্যাঙ্ক, র্যাঙ্কের ওয়েবসাইট, টপ 10, কিন্তু টপ 10-এর মধ্যে পড়ে, এটা একটা টপ 10 ওয়েবসাইট, মানে বেস্ট ওয়েবসাইটগুলোর মধ্যে এটা একটা, মানে এগুলোর কিন্তু ভিজিটর অনেক হাই, ভিজিটর অনেক হাই, এই ওয়েবসাইটটাতে ভিজিটর অনেক হাই। তারপর এটা ওয়েবসাইটে আমি কালকে ঘুমানোর আগে এগুলো একটু রিসার্চ করছি, কারণ আপনাদের জন্য আমি চেষ্টা করবো বেস্ট। এবং আমি যে কোনো ব্যাচেই আমি কিন্তু কখনো দুই একটা প্রজেক্ট ছাড়া বাকি প্রজেক্টগুলো সবগুলোই নতুন নতুন প্রজেক্ট রিসার্চ করে করে বের করি, এবং ওইটাই আমি ক্লাসে দেখাই। এটা একটা বেস্ট একটা ওয়েবসাইট, তারপর এটা বেস্ট র্যাঙ্কিং ওয়েবসাইট, এগুলো কয়েকটা র্যাঙ্কিং ওয়েবসাইটগুলো ডিজাইন প্রায় ফর্ম্যাটে একই রকম, ফ্রন্ট পেজ ব্যতীত, মানে ফ্রন্ট বলতে কি যে এই ইন্টারফেসটা ব্যতীত, নিচের অংশগুলো একই রকম, এটা একটা। এগুলো কিন্তু সব বেস্ট ওয়েবসাইটগুলোকে আমি নিয়ে আসছি এখানে আপনাদের দেখানোর জন্য। আপনারা যদি সার্চ দেন, সাপোজ এই যে এগুলো আপনি সার্চ দেবেন, যে detail.com, অথবা আপনি সার্চ দেন আপডেট নিউজ ব্লগ ওয়েবসাইট, অথবা বেস্ট ব্লগ ওয়েবসাইট, টপ র্যাঙ্কিং ওয়েবসাইট, তাহলে আপনি এগুলো পাবেন। এগুলো সার্চ দিলে আপনার একটা এক্সপিরিয়েন্স হবে, মানে আপনার তো ওয়েবসাইটগুলো ঘাঁটতে হবে, এটা তো আপনার কাজ, যত বেশি ওয়েবসাইট ঘাঁটবেন তত বেশি জ্ঞান হবে, ইন্সপেক্টরমেন্ট করে দেবেন কীভাবে কী ডিজাইন করছে এটা। চলেন আমরা এটা ডিজাইন করবো আজকে, রাইট? সবাই এটার জন্য প্রিপারেশন নিয়েছেন, এই ধরনের ওয়েবসাইটে ডিজাইন করার জন্য। আপনি দেখবেন এখানে একটা অ্যাড আছে, অ্যাডটা আমরা অ্যাভয়েড করবো, এগুলো কিন্তু গুগল থেকে আসে এই অ্যাডগুলো,
এবং এই ওয়েবসাইটটা কিন্তু গুগলের মাধ্যমে মানে ইনকামও করে, যত বেশি ভিজিটর তত বেশি অ্যাড এবং তত বেশি ইনকাম। এটাকে বলা হয় গুগল অ্যাডসেন্স। আমাদের বাংলাদেশের যে নিউজ পত্রিকা সাইটগুলো দেখবেন র্যান্ডম অ্যাড দেখায়, কেন দেখায়? কারণ তারা এখান থেকে প্রফিট পায়। আর মানুষ সাইট বানায় কিসের জন্য? শুধু শুধু টাকা খরচ করে? অবশ্যই ইনকাম আছে, রাইট? বিভিন্ন রকম লোকাল ইনকাম অথবা বাইরের ইনকাম। আমরা এই ওয়েবসাইটটা বানাবো, আপনি দেখবেন এই ওয়েবসাইটের নিচের এই পোর্শনটা নড়াচড়া করে না, ডান দিকের এই এটা নড়াচড়া করে না, বাম দিকের এটা নড়াচড়া করে না। স্ক্রল করেন, স্ক্রল করলে কিন্তু দেখবেন শেষের দিকে নড়াচড়া করে। যেমন এইটা কিন্তু ডানে আছে, স্ক্রল করলে দেখেন এইটা আবার আটকে যায়, এবং এটা কিন্তু ফিক্সড, রাইট? বামেটা কিন্তু ফিক্সড, নড়াচড়া করে না। আর উপরের দিকে একটা অ্যাডের অপশন আছে, এইটা কিন্তু আমরা অ্যাভয়েড করব, বা আমরা একটা অ্যাড নিয়েও আসতে পারি ডিজাইনের জন্য, ফর এক্সাম্পল ফর ডিজাইন, ঠিক আছে? তো এই জিনিসটা বানানোর জন্য আমরা এখন প্রিপারেশন নেই, এবং এটা একটা লোগো আমরা খুঁজবো। লোগো কিন্তু অনেকভাবে দেওয়া যায়, এসভিজি ফর্মেটে দেওয়া যায়, তারপর হচ্ছে জিআইএফ ফর্মেটে দেওয়া যায়, তারপর হচ্ছে পিএনজি ফর্মেটে দেওয়া যায়, তারপর হচ্ছে জেপিজি ফর্মেটে দেওয়া যায়, আবার টেক্সট আকারেও দেওয়া যায়। এইটা নিশ্চয়ই টেক্সট হবে না, এই যে এখানে যে ডিজাইনটা এটা কিন্তু টেক্সট না। এবং টেক ক্রাঞ্চ এবং টিসি দিয়ে কিন্তু একটা লোগো বানানো হচ্ছে, টেক ক্রাঞ্চ। আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা, এটাকে বলা হয় এসভিজি ফর্মেট। এসভিজি ফর্মেটে কিন্তু ডিজাইনটা করেছে। তো এই ডিজাইনগুলো কিন্তু অনলাইনে অনেক রকমের অপশন আছে, অনেক রকমের জেনারেটর আছে, অনলাইন জেনারেটর, বিভিন্ন রকমের ইমেজ তৈরি করা সম্ভব, মানে এরকম এসভিজি ফর্মেট। এটা কিন্তু এক ধরনের বলা যায় যে ফাইল, ফাইল বলতে ইমেজ ফাইল বলা যায়। আমি যদি এইরকম এক্স্যাক্টলি ডিজাইন চাই, আমি হুবহু এরকম করার চেষ্টা করি, তো তাহলে আমরা এটাকে এডিট অ্যাজ এইচটিএমএল এ ক্লিক করব। তাহলে আমরা এটাকে কপি করতে পারি, কপি করলাম। কপি করার পর আমি যদি আমার প্রজেক্ট ফোল্ডারে এটা অ্যাড করি তাহলে কি হবে? এই যে আমরা কিন্তু আজকে ব্লক সাইট বানাবো, আপনাদের জন্য এগুলো রেডি করে রাখছি। আমি এখানে ইমেজেস ফোল্ডার তৈরি করি, পুরোটাই কপি করি, এটা বাদ দিয়ে কন্ট্রোল এ ক্লিক করে পুরোটা কপি করি এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এখানে অ্যাড করে দিই। তাহলে সবগুলো এর ভিতরে গেল। এখানটা আরেকটা ফোল্ডার তৈরি করবো, নাম হচ্ছে সিএসএস, কাস্টম সিএসএস এর জন্য। আর এখানে আর একটা ফাইল তৈরি করবো, নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল, রাইট? তো আমরা এখানে দেই, চলে আসলো। এবার এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার এইখানটায় নিয়ে আসি এডিটরে। ওকে, আমি এগুলো সব ক্লোজ করে দিই। এখন আমরা যেটা করব, ব্লগে যাব, এইটাকে ওপেন করব, এবং তার আগে এর ভিতরে আর একটা ফাইল তৈরি করি। কেন তৈরি করছি একটু দেখেন তাহলে বুঝবেন। আমরা এখানে যদি একটা ফাইল তৈরি করি, না ফাইল না তৈরি করে এখানে দেখাই, আমি এটা এখানে অ্যাড করি। অ্যাড করার পর এটা রান করি, ওপেন ইন ব্রাউজার, দেখেন ওই লোগোটা হয়তো পাবেন এখানে, আর যদি না পান তাহলে আমাকে এটা কাস্টমাইজ করতে হবে একটু। এখানে লোগোটা চলে আসার কথা, আমি এটাকে কাট করি, HTML, তারপরে এর ভিতরে আমরা এই কোডটা অ্যাড করব। এখানে কিন্তু একটা উইথ দেওয়া আছে 80 পিক্সেল, তারপর হচ্ছে 40 পিক্সেল। এখানে দেখেন টিসি লোগো নামে একটা ফাইল আছে, তার মানে এখানে কিন্তু লোগোটা ইমেজ আকারে দেয়া, মাস্কিং করা, তো এই কারণে কিন্তু আসেনি। এই মাস্কিংটা এর ভিতরে কিন্তু ওই ইমেজ ফাইলটাকে কল করতে হবে যেটা আছে এর ভিতরে, ইউআরএল টিসি গ্রেডিয়েন্ট, এবং এর ভিতরে টিসি লোগো। আমি যদি, আচ্ছা সরি, এটা হচ্ছে আইডি, আইডির মাধ্যমে কল করছে। এই যে রাইট ক্লিক করব, ওপেন ইন ট্যাব, তাহলে কিছু একটা পাবো এখানে, আবার এখানে চলে আসছে। এটা মনে হয় ব্লক করা, মানে অনেক ফাইল আছে যেগুলো ব্লক করে রাখে, অনেক ইমেজ আছে ব্লক করে রাখে, আপনি সহজে ঢুকতে পারবেন না ওখানে। যাই হোক, আমরা তাহলে এই এসভিজি এর কাজটা পরে করব, যেহেতু এটা নিতে পারতেছি না। ওয়েট, আমরা এই টিসিটা এমনি বানাবো এবং ওই রকম কালার দেবো, কথা বুঝতে পারছেন? লোগো নেওয়ার জন্য তাহলে আমরা এটা বাদ দিই, নর্মালি আমরা ডিজাইন করি। এইখানটা দেখেন, এটা হচ্ছে বামের একটা পোর্শন, এটা একটা বামের পোর্শন, রাইট? এই যেটা বামে এটা ফিক্সড হয়ে আছে, তার মানে কি বামে একটা লম্বা একটা একটা লোকেশন থাকবে। আমরা যেরকম কি করি কন্টেনার দিয়ে মাঝখানে আনি, এখানে কিন্তু এরকম হবে না। তো বামে এই অপশনটা দিব, মাঝখানে আর একটা কলাম দিব, এত বড়। এই কলামে আবার দুটো পার্ট হবে, বামে একটা পার্ট, ডানে একটা পার্ট, রাইট? এবং ডান দিকে কিন্তু আটটা কলাম, মানে কয়টা কলাম হচ্ছে? তাহলে আমরা এখানে কলাম দিব, কিন্তু একটু খেয়াল করেন, এই জায়গাটায় খেয়াল করেন, শুধুমাত্র এতটুকু অংশ, এতটুকুতে বামে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, রাইট? আবার এরকমও করতে পারি, এটা একটা কলাম, এই পুরোটায় দুটো কলাম মিলে একটা কলাম, তার ভিতরে আবার দুটো কলাম। কেন এরকম করবো? কারণ ওই কলামের ভিতরে আবার তিনটা কলাম, ওই কলামের ভিতরে আবার হতে পারে একটা কলাম,
তার মানে এইটা হচ্ছে মেইন পার্ট, এটা হচ্ছে আর্টিকেল পার্ট। ডান দিকে হচ্ছে অ্যাডভার্টাইজ পার্ট বা অথবা ফিচার পার্ট, রেজিস্ট্রেশন নাও এরকম কিছু দিয়েছে, বা ইভেন্টের সাইড বার বলা হয় এটাকে। আর বামেটা হচ্ছে মেনু পার্ট, আর এই জায়গাটায় হচ্ছে একটা কন্টেইনার, আমরা যে কন্টেইনার কাজ করছিলাম সেটা। এবার এই কন্টেইনারের ভিতরে দুটো কলাম আছে আবার, ঠিক আছে, কন্টেইনারের ভিতরে দুটো কলাম, আর নিচের দিকে দেখেন তিনটা কলাম। এই জন্য আমরা পুরোটা একটা কলাম বানাবো, তার ভিতরে আমরা দুটো দিব না তিনটা দিব ডিপেন্ড করে, কারণ এটা হচ্ছে আর্টিকেল পার্ট, তো আর্টিকেল পার্টটাকে অনেকভাবে প্রেজেন্ট করতে হয়। যেমন এখানে দেখেন কোনো কলাম নাই, আছে এই ভিতরে কালার টালার করার পর। আবার নিচে দেখেন চারটা কলাম, এই কারণে কন্টেইনারের ভিতরে আমরা কয়টা কলাম দেবো ডিপেন্ড করে। আই হোপ যে বুঝতে পেরেছেন এটা, না এইটা যদি বোঝেন তাহলে আমার মার্ক আপ করা ইজি হবে। সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা প্রথমত যেটা করব, আমরা এই কলামটা আগে নেব, এটা আমরা অ্যাড করি। কীরকম? আমরা জাস্ট নাম দিব, আমরা যেহেতু এটা মেনু, মেনুতে আমরা কি বলতাম, ন্যাভ বলতাম না, তাহলে আমরা এখানে বলবো ন্যাভ। তাহলে আমি এখানে কমেন্টিং করি, যেহেতু আমরা প্রজেক্টটা একটু বড়সড়, আমরা এখানে কমেন্টিং করি, আমরা বলতে পারি ন্যাভ মেনু। হ্যাঁ, আমি এরকম করে দিয়ে দিলাম, এটা আবার এন্ডিং হবে এখানে। এই জায়গাটায় ন্যাভ ট্যাগ দিব, ন্যাভ ট্যাগ দিব, এবং নিচের দিকে ইউএলএলআই দিব। এখানে কিন্তু ইউএলএলআই হবে সব, নিচে নিচে আমরা যেরকম অ্যালাইন করতাম না মেনু, এবার আসেন নিচে নিচে হবে, যেটা বাই ডিফল্ট কিন্তু থাকে ইউএলএলআই দিয়ে, কিন্তু বাই ডিফল্ট নিচে নিচেই থাকে। তো আমরা এখানে ইউ দেই, এলআই দেই, একটার ভিতরে সব কিছু করব, মানে ইউএলএলআই এর ভিতরেই মেনু দিব, জয়েন এক্সট্রা ক্রাঞ্চ এটাও দিব, সব দিব। তো এখানে প্রথম এলআইতে যেটা হবে সেটা হচ্ছে লোগো, এবং লোগো কিন্তু লিঙ্ক হবে, প্রত্যেকটাই কিন্তু লিঙ্ক হবে, এমন না যে লিঙ্ক হবে না। আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ দেই, দেওয়ার পর এখানটা দিলাম, এইটা আমি ইমেজ আকারে দিব না টেক্সট আকারে দিব ডিপেন্ড করে, রাইট, এটা কিন্তু আমার উপর ডিপেন্ড করে আমি কীভাবে দিব। আমি যদি চাই এই জিনিসটাকে আমি ডাউনলোড করে নেই, যেটা আমরা করতে চাচ্ছিলাম সেটা আসলে হয়নি এসভিজি ফর্মেটে, ওখানে হলেও অনেকক্ষণ টাইম লাগবে ওটা করতে, কারণ ওই ইমেজটা খুঁজতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটা আমি চাইলে টেক্সট আকারে নিতে পারি, এইভাবেই নিব, কিন্তু এক্স্যাক্টলি এরকম হবে না, টেক্সট আকারে নিলে বেটার। এবং এটা ডিজাইন করার জন্য আমরা এখানে আলাদাভাবে এইচ ওয়ান দেবো, কারণ এটা কিন্তু সাইজে বড় হবে, কালার্ড হবে, এই জন্য আলাদাভাবে এইচ ওয়ান দিয়ে আমি এটার ভিতর ডিজাইনটা করবো। আমি ইউএলএল এ দিচ্ছি যাতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, হ্যাঁ, আর অ্যাঙ্কর ট্যাগ দিচ্ছি যাতে লিঙ্ক আপ হয়, ক্লিকাবল হয়, আর এইচ আই দিচ্ছি আলাদাভাবে যেন ডিজাইন হয়, কারণ সবার কিন্তু ডিজাইন একরকম না, এগুলো একই রকম বাট এইগুলোর ডিজাইন কিন্তু আলাদা আলাদা। আমি এখানে বলবো টিসি, ঠিক আছে, আমি এটা এটা দিতে পারি। এবং নিচে আর একটা এলআই হবে, অ্যাঙ্কর ট্যাগ হবে, এই অ্যাঙ্করটাকে হবে জয়েন এক্সট্রা ক্রাঞ্চ। তো আমি এখানে বলি জয়েন এক্সট্রা ক্রাঞ্চ, এটা হবে নিচে লগ ইন বাটনটা কিন্তু দেখেন বোল্ড করা, এবং জয়েন এক্সট্রা ক্রাঞ্চের কিন্তু ডিজাইন ফরম্যাটিং আলাদা কালার্ড। তাহলে আমি এটাকে বলবো এইচ টু কালারফুল করার জন্য ডিফারেন্ট ওয়েতে। আমি এখানে এলআই দিব, অ্যাঙ্কর ট্যাগ দিব, দেওয়ার পর এখানে লগ ইন, লগ ইনটা দেখেন একটু বোল্ড, রাইট, ওটাকে হাইলাইট করা হয়েছে। আমি এখানে বলতে পারি স্ট্রং ট্যাং, আমি চাইলে হেডিং ট্যাগও দিতে পারি। তো আমি এখানে বলি লগ ইন, তার মানে ফাইলের লিঙ্ক হবে, লগ ইন পেজে যাবে। দ্বিতীয়ত নিচের যে পার্টগুলো আছে এগুলো সবগুলো কিন্তু ডিজাইন একই রকম, রাইট। আমরা এখানে এলআই দেই, তারপরে অ্যাঙ্কর ট্যাগ দেই, আমরা বলি সার্চ কিউ, সার্চ কিউ, সার্চ কিউ, রাইট, কিউ দিলাম, এবং এইখানটায় সার্চ কিউ এখানে হবে না, সরি, এখানটায় হবে, আর কিউটা বড় হাতের হবে, এটা ক্লোজ করে দিই এখানে। দ্বিতীয়ত হচ্ছে নিচে আরও যাই, বাকিগুলো এক্স্যাক্টলি এইভাবে বানাতে হবে। এখানে বলবো স্টার্ট আপস, স্টার্ট আপস না, হ্যাঁ স্টার্ট আপস, আর কিউটা বাদ। এভাবে আমরা কয়েকটা মেনু বানাবো, ঠিক আছে, একদম শেষে হবে হচ্ছে মোর। আমি এটা দেখাই, আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এরকম আসতেছে, এই মেনুটা আমরা বানাবো এখন, কারণ এটা এখানে জেকোরির কাজ আছে, কথা বুঝতে পারছি, আমরা নর্মালি ডিজাইন করব, এখানে জেকোরি কাজ আছে সেটা আমরা করব না। এই পোর্শনটুকু ডান, যেটা হচ্ছে বামের পোর্শন। এবার আসেন মাঝখানেরটা, মাঝখানে আর একটা ডিপ নিব, যেটা হচ্ছে মেইন আর্টিকেল পেজ, রাইট। এখানে আপনি ডিপ দেন অথবা সেকশন দেন আপনার ইচ্ছে, আমি এখানে সেকশন দিয়ে করি, আমি বলি মেইন আর্টিকেলস, বা আর্টিকেলস বলার কারণ হচ্ছে অনেকগুলো আর্টিকেল থাকবে, অনেক কিছু থাকবে এর ভিতরে, এইভাবে বলতে পারে আর্টিকেল সেকশন, এটা জাস্ট কমেন্টিং আর কিছু না। আর এটাকে কপি পেস্ট করি, নিচে আমরা বলি সেকশন, ক্লাস দিব, বলবো আর্টিকেলস,
ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম, বা সেকশনও বলতে পারি, বা একসাথে বলতে পারি সেকশন, এভাবে বলা যায়। তবে স্পেস দেওয়াটা বেটার, দেখতে সুন্দর লাগবে। ওকে, এটা গেল, এটা হচ্ছে এটা। আর ডান দিকে হচ্ছে আর একটা পোর্শন থাকবে, এটা হচ্ছে অ্যাসাইড। এর ভিতরে আমরা আর্টিকেল সেকশন দেব, এটা হচ্ছে অ্যাসাইড, বা সাইড বার বলতে পারেন। সাইড বার বলে কিন্তু কোনো ট্যাগ নাই, এই জন্য আমরা অ্যাসাইড বলবো। আমরা এখানে বলতে পারি অ্যাসাইড, অ্যাসাইড সেকশন বা অ্যাসাইড, অ্যাসাইড বলি। আমি এইভাবে নামগুলো দিচ্ছি যাতে এগুলো ইউজ করতে পারি। এই জন্য অ্যাসাইডে কিন্তু আমরা শুধুমাত্র এতটুকুই পাচ্ছি। প্রথমে আর্টিকেল সেকশনে কাজ করি, আমরা এতটুকু পোর্শনে আগে কাজ করব, তারপর নিচের এই পোর্শনে কাজ করব। এই অংশটুকুতে দেখেন, এই আর্টিকেল সেকশন দিয়েই কিন্তু আমরা একটা উইথ দেব। কথা বুঝতে পারছি? আর্টিকেল সেকশন দিয়েই কিন্তু উইথ দেব, এবং উইথ দিয়ে আমরা কিন্তু আবার ফ্লোটিং করতে হবে, কারণ এটা বামে, এটা এই জায়গাটা, এটা ডান দিকে। এই ফ্লোটিং সিস্টেমটা আমরা কিন্তু ফ্লেক্স দিয়ে করব, নট ফ্লোট। ফ্লেক্স আর ফ্লোটের মধ্যে অনেক ডিফারেন্স। এবং আমরা ফ্লোট দিয়ে যদি করি, মানে ফ্লোট ফ্লোট দিয়ে কী করতে হয়, ফ্লোট আমরা লেফট রাইট করি, আর আমরা সেকশনে কী করি, প্যারেন্টে, প্যারেন্টে করি ওভারফ্লো হিডেন। আমাদের এখানে কিন্তু ডিরেক্ট ফ্লোট হবে, এইটা ন্যাব একটা ফ্লোট হবে, বামে থাকবে, এটা ফ্লোট হবে একটা উইথ দিয়ে, এটাও ফ্লোট হবে। তো আমরা ফ্লোট না করে ফ্লেক্স করব, এটা সবচেয়ে বেস্ট। ফ্লেক্স করলে কী হবে, আমি অ্যালাইনমেন্টও কাজ করতে পারি। ফ্লেক্সের মধ্যে একটা বিল্ডিং করা আছে, মানে ফ্লোটের মতোই কিন্তু ফ্লেক্স। ফ্লেক্সের অনেক অ্যাক্টিভিটি আছে যেটা আপনারা দেখতে পাবেন। আর এইখানটায় এই জিনিসটা, এখানে যে ন্যাব, সেকশন, অ্যাসাইড, এগুলোর জন্য আমরা এখন পাশাপাশি অনেকগুলো নেওয়ার জন্য কাজগুলো করব। এখানটা আপাতত H1 দিয়ে লরেম সাম দেই বোঝার জন্য, আর এইখানটা আমরা লরেম সাম দেই পি ট্যাগ দিয়ে লরেম সাম বোঝার জন্য। আমি জাস্ট ফ্লেক্সটা দেখাই যে কিভাবে করব। ফ্লেক্স করার জন্য এই ন্যাফ এবং সেকশন অ্যাসাইড, আমি যদি তিনটাকে ফ্লোট করি তাহলে কিন্তু হয়ে যায়, কিন্তু ফ্লেক্স করার ক্ষেত্রে প্যারেন্ট একটা লাগবে, মানে এই তিনটারই একটা প্যারেন্ট লাগবে। এই তিনটা প্যারেন্ট যেহেতু লাগবে, আমরা প্যারেন্ট বলতে বুঝছেন, মানে এটার একটা প্যারেন্ট ট্যাগ লাগবে, তাকে দিয়ে কিন্তু এগুলোকে ফ্লেক্স করা যায়। ফ্লেক্স কিন্তু ভিতরে করতে হয় না, ফ্লেক্স করতে হয় বাইরে। আমরা যেরকম কি করি, ইউএল এলআইগুলোকে পাশাপাশি করার জন্য এলআইগুলোকে ফ্লোট করি, বাট আমি যদি ফ্লেক্স করি তাহলে ইউএলকে করতে হবে ফ্লেক্স, মানে অটোমেটিক্যালি তার আইটেম হিসেবে এগুলো অ্যালাইন হয়ে যাবে। তো আমরা এই জায়গাটায় ডিপ দিব, ডিপ দিয়ে করতে পারি, সমস্যা নাই। তো আমরা এখানে বলতে পারি কন্টেন্ট বক্স, আমরা এরকম একটা নাম দিই কন্টেন্ট বক্স, এরকম একটা নাম দিলাম। তো এই বক্সটা একদম নিচ পর্যন্ত নিয়ে যাই, এই পর্যন্ত, এবং এগুলো প্রত্যেকটাকে একটু র্যাপিং করি, মানে একটু সরাই নেই ভিতরে, যাতে বোঝা যায় যে না এটা ভিতরের দিকে, রাইট, মানে দেখতে যাতে সুন্দর লাগে। এটা করলাম, এখন আমরা যদি রিলোড দেই আমরা কিন্তু এরকম পাবো, স্বাভাবিক, রাইট। এখন এটাকে আমরা অ্যালাইন করব, অ্যালাইন করার জন্য আমাদের এই জায়গাটায় লিঙ্ক করতে হবে, তারপর সিএসএস করতে হবে, দেন হচ্ছে আমরা স্টাইল ডট সিএসএস করি, স্টাইল ডট সিএসএস, এবং এই ফাইলটাকে লিঙ্ক আপ করব, সিএসএস ফোল্ডার, নিউ ফাইল, লিঙ্ক আপ করে ফেললাম। আমরা এখানে একটা কমন জিনিস ইউজ করব, সেটা হচ্ছে স্টার চিহ্ন। স্টার কেন? কারণ আমরা জানি যে ইউএল এর ভিতরে মার্জিন করা থাকে, থাকে না মার্জিন প্যাডিং, আমরা কি করি আলাদাভাবে মার্জিন প্যাডিং দেই, রাইট। মনে করেন আমরা এখানে মার্জিন দিলাম 0, তারপর হচ্ছে প্যাডিং দিলাম 0, তারপর বডিতেও কিন্তু আমরা মার্জিন 0 করব, রাইট, বডিতে আমরা মার্জিন 0 করব। এই যে এতগুলো মার্জিন 0 করছি, আমরা পি ট্যাগও করবো, এইচ হেডিং ট্যাগগুলোতেও করব। এটা আমরা একসাথে করতে পারি, কীরকম, স্টার দিলে। স্টার দিয়ে মানে হচ্ছে, স্টার যদি দেই, স্টার মানে হচ্ছে অল, অল বলতে সমস্ত ট্যাগ, ক্লাস, আইডি, যা যা দিব সিএসএস করার জন্য সব, যদি আমি এটা দেই তাহলে অটোমেটিক্যালি দেখবেন সব কিছু কাজ করবে। এবার যদি দেখেন, দেখবেন সরে যাবে রিলোড, দেখেন ছোট হয়ে গেছে, তার মানে কোনো মার্জিন নেই, কোনোটাতে কোনো মার্জিন নেই, অটোমেটিক্যালি ভ্যানিশ। এবার আসেন বডিতে যাই, তারপরে আমাদের এই ক্লাসগুলোকে কল করি। ক্লাস অলরেডি আপনারা জানেন ক্লাসগুলো কেন ইউজ করা হয়। ন্যাফকে কল করি, ন্যাফ এখানে একটাই থাকবে, আর যদি ফিউচারে আমি কখনো ন্যাফ ইউজ করি তাহলে আমরা ক্লাস দিয়ে ইউজ করবো, এখানে কোনো ক্লাস দেইও নাই। তারপর আমরা ক্লাস দেওয়া দরকার, লেফট মেনু, লেফট মেনু, কারণ আমার এখানে মেনু অনেকগুলো থাকতে পারে, রাইট। তো আমরা এখানে বলতে পারি মেনু লেফট, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, মেনু লেফট,
আমি এখানে যদি ন্যাভ দিয়েও থাকি, আমি এর পাশে ডট দিয়ে বলবো ম্যানু লেফট। কেন এটা কিভাবে করলাম? ন্যাভের স্পেস যদি দেই তার মানে বোঝাচ্ছে ন্যাভের ভিতরে ম্যানু লেফট নামে একটা ক্লাস আছে ভিতরে। কিন্তু আমি যদি একসাথে লাগাই দেই, এর মানে হচ্ছে ন্যাভেই হচ্ছে ম্যানু লেফট নামে এক ক্লাস আছে, এটা বোঝায়। যদি স্পেস দেন তাহলে বুঝবে যে ভিতরে একটা ট্যাগে ম্যানু লেফট নামে ক্লাস, যদি স্পেস না দেন তাহলে বুঝবে এই ন্যাভ ট্যাগটাতেই হচ্ছে ম্যানু লেফট নামে ক্লাস। তো আমি নিচে দিকে যাই, এখানটায় আমরা বলবো ইউএল, যেটা এখানে দেয়া আছে ইউএল, এরপরে এলআই। তো আমরা এখানে বলবো এলআই, তারপর নিচের দিকে বলবো এলআই এ, তার নিচে আরও কিছু জিনিস হবে, রাইট? আমরা এগুলো দিয়ে দিই একবারে। H1 H2 স্ট্রং, এখানে হবে H1 H2 স্ট্রং, বাকিগুলো পরে আমরা আবার, এগুলো কিন্তু কাজ করবো না এখন, শুধুমাত্র ক্লাসগুলো কল করলো। এবার আসেন আর্টিকেল সেকশন, এটাকে কল করতে হবে আর্টিকেল সেকশন। এখানটায় ডট দিই, আর্টিকেল সেকশনে গেলাম, তারপর হচ্ছে অ্যাসাইড, অ্যাসাইড কিন্তু একটা ট্যাগের নাম, সো আমরা এইভাবে দিলাম, ক্লিয়ার? তাহলে আমাদের এই মার্ক আপটুকু, মানে এগুলোকে কল করা শেষ। আর এইখানটা বলতে পারি সাইড বার, এটা বেটার, আমরা এখানে বলতে পারি সাইড বার, মানে সাইডে একটা বার থাকে, সাইড বার কিন্তু মেনুটাও, কিন্তু মেনুটাকে আমরা ন্যাব বলেছি। যেহেতু অ্যাসাইডে সাইড বার দিচ্ছে, আমরা এখানে একটা ক্লাসও দিয়ে দিই। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে ওই পোর্শনটা একটু স্ট্রং হয় এবং দেখতে সুন্দর লাগবে। সো আমরা এখন রিলোড দিই, কোনো চেঞ্জ নাই, ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমি শুধুমাত্র ফ্লেক্সটা বোঝাবো। সো ফ্লেক্স দেখেন, আমরা এখানে কিন্তু মেনু নামে একটা ট্যাগ আছে, তারপর সেকশন নামে একটা ট্যাগ আছে, অ্যাসাইড নামে ট্যাগ আছে। আমরা যদি ইনিশিয়ালি করতে চাই, যদি ফ্লোট করতে চাই, তাহলে কী করতাম? আমি এখানে বলবো উইথ, কতটুকু উইথ দিব, আমি কিন্তু কন্টেনারের কোনো কাজ করছি না, কারণ আমার এটা 100% উইথ থাকবে, রাইট? মানে বডি যতটুকু উইথ ততটুকু উইথ থাকবে। এইখানটায় আমরা বলবো যে উইথ মনে করেন 30%, তারপরে বলবো ফ্লোট লেফট, যেটা আমরা বামের দিকে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দেই সাপোজ এতটুকু, 30% অনেক বড় হয়ে যায়। আমি এখানে 20% দিই, বা আমি এখানে বলি 15%, ছোট করলাম, এবং এই জিনিসটাই কপি করি। কপি করার পর আর্টিকেল সেকশনে যাই, এখানটা অ্যাড করে দিই, নিশ্চয়ই এতটুকু হবে না, আমি এটাকে বলবো 80%, এত বড়। এটাকে আরো একটু ছোট, মানে বড় করি, ছোট করি, ফ্লোট, এটা কালার একটু চেঞ্জ করব, লাইক হচ্ছে এরকম, এবং 70% দিলাম, এটা হচ্ছে 15%, তাহলে 70 15, 85 হয়ে যায়। এবার এখানে যাই, যাওয়ার পর এটাকেও সেম ওয়েতে নিয়ে যাই, এটা হবে 15%, তাহলে কী হচ্ছে, আমার পাশাপাশি হয়ে যাচ্ছে, রাইট? এটাই তো করা হচ্ছে, ওখানে কই গেল, এই যে এটা কিন্তু করা হচ্ছে, ভিতরে সাইজটা বড় করলে আরো সুন্দর লাগবে। তো আমরা এরকম অ্যালাইনমেন্ট করছি, করতে পারি। এটা আর একটা ওয়ে আছে, সেটা আমি দেখাবো, সে ওয়েটা কি। ওয়েটা হচ্ছে আমি রিলোড দিই, খুব সিম্পল, সবগুলো প্যারেন্টকে, না সবগুলো প্যারেন্ট হচ্ছে, এই জন্য কন্টিনিউয়াস দেয়া। এইখানটা আমরা বলবো ডিসপ্লে ফ্লেক্স, দেখবেন অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যাবে, শুধুমাত্র বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স, অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যাবে। তার মানে ওর রিসেন্ট যে ট্যাগগুলোন সেগুলোকে সে চাইল্ড হিসেবে ধরে, ধরার পর পাশাপাশি অ্যালাইন করে ফেলে। এরপরে আমার কাজ হচ্ছে কোনটাতে কত উইথ দেবো, সিম্পল, বেশি কিন্তু করতে হয় না, কিছু এত বেশি করতে হয় না যে এত উইথ দিলাম ফ্লোট করলাম। আর এখানে কিন্তু অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে, সেটা আমরা এখন পসিবিলিটি করতে পারি, পসিবল করতে পারি, এই অ্যালাইনমেন্টটা কি ভার্টিক্যালি অথবা হরিজন্টাল, সেটা আমি দেখাবো। সবাই এটা বুঝতে পেরেছি? আমরা এখানে যেটা করব, ওই ইমেজটা এখন আমরা এখানে লিঙ্ক করব, এটা বাদ। লিঙ্ক করব কিভাবে? আমরা জাস্ট হচ্ছে ইমেজটা একটা দিই, ইমেজেস ডিরেক্টরি পাইয়ে দিই এবং ফাইলের নামটা, আর এখানে অল্টার ট্যাগ দিতে হবে, অল্টার, যেহেতু এটা টেক ক্রাঞ্চ, আমরা এই ওয়ার্ডটা ইউজ করি অ্যাজ এ অল্টার ট্যাগ, অল্টার কন্টেন্ট হিসেবে। তাহলে আমরা ওয়েবসাইটে এটা দেখতে পাবো, রিলোড যদি দেই আমরা ইমেজটা অনেক বড় পাচ্ছি। এটা উইথ কমাই দিতে হবে, আমরা এখানে উইথ না কমে একটা কাজ করতে পারি, এখানটা বলতে পারি ইমেজ ম্যাক্স উইথ 100%, তাহলে এমনি এমনি কমে যাবে, ম্যাক্স উইথ 100%। এবং এইখানটায় H1-এ যেটা দিয়েছিলাম সেখানে আমরা হবে ইমেজ, রাইট? এবার যদি রিলোড দেই বড়ই থাকবে, কিন্তু ছোট হবে না। আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট আবার করি, এবং কন্টেন্ট বক্সকে যদি বলি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে দেখেন এমনি ছোট হয়ে যাচ্ছে। ওকে ফাইন, আমরা এটা করলাম। এখন প্রত্যেকটার কিন্তু উইথ দিতে হবে, সেটা করব। উইথ দেওয়ার জন্য মেনু লেফট, এইখানে উইথ দেওয়ার জন্য দুটো জিনিস করতে হয়। যদি আপনি ফ্লেক্স দেন তাহলে আপনার মেনু লেফটে বলতে হবে ম্যাক্স উইথ, মানে এর বেশি হবে না, 20%,
ঠিক আছে, কাজ কিন্তু করবে না। আচ্ছা, ম্যাক্স উইথ বাথ যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বলতে হবে ফ্লেক্স বেসিস, ফ্লেক্স বেসিস 20% এটা দিবেন। যদি ফ্লেক্স করেন, ডিসপ্লে ফ্লেক্স কোথায় দিয়েছি, প্যারেন্টে, তাহলে এখানে মেনু লেফটে আপনি বলবেন ফ্লেক্স বেসিস কত পার্সেন্ট, সেই অনুযায়ী আপনি এখানে অ্যাড করবেন। আমি এখানে দিব হচ্ছে 40%। 40% দেখেন ছোট, কিন্তু মানে 40% দিয়েছে মানে কি, কন্টেন্ট বক্সের 40% মানে কি, অনেক বড় হওয়ার কথা না, কিন্তু অতটুকু হয়েছে। এখানে আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ম্যাক্স উইথ, এবং সেম 40%টা অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, তার মানে ফ্লেক্স বেসিস এবং ম্যাক্স উইথ দুটাই দিব। আমি যদি এটাকে কমাই, আচ্ছা এটা কমবে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনি এইখানটা আর একটা প্রপার্টি না দেন, সেটা হচ্ছে ফ্লেক্স র্যাপ, এটাও দিতে হবে, নাহলে সে বুঝবে না যে আপনি কতটুকু উইথ নিচ্ছেন। এবার দেখেন র্যাপ হলো, এবার 40% মনে হয়, এই দুটো জিনিস অ্যাড করবেন, ডিসপ্লে ফ্লেক্স এবং ফ্লেক্স র্যাপ। তাহলে মেনুটা এখন আপনি যদি ছোট করেন ছোট হবে, দেখেন 40% কিন্তু ম্যাক্স উইথ কাজ করে না, মনে করেন আমি ছোট করছি, 15-র নিচে যদি যাই তাহলেও ছোট হবে। মানে এ কি করে, দুটো যদি ছোট করেন তাহলে সবচেয়ে ছোটটাকে ধরে। আমি এখানে 20% দিই সাপোজ, আর আমি এখানে 20% দিই, তাহলে এত বড় দিলাম। ওকে, আমরা এত বড় একটা সেকশন বানালাম, ঠিক একইভাবে এই জিনিসটাই এইখানটা অ্যাড করব। আমরা এখানে বলবো হচ্ছে 80, এবং এখানে বলবো 80, তাহলে বিশাল বড় হবে না? আমরা এখানে 60-60 দেবো, রাইট? 60-60, এবং এর নিচে আমরা 20% দেবো, এরকম। তো এই জিনিসটা আমরা করলাম, এবং আমরা আস্তে আস্তে কিন্তু এক্স্যাক্টলি এরকম লুকে যাব। তো প্রত্যেকটা জিনিসে দেখেন মাঝখানে কিন্তু গ্যাপ আছে, রাইট? এই গ্যাপটাও তৈরি করি, কীরকম, আমরা প্রত্যেকটা আর্টিকেলস, প্রত্যেকটা চাইল্ডে আমরা একটা প্যাডিং দেবো, যেটা আমরা এর আগেও করেছিলাম। প্যাডিং সাপোজ 15 পিক্সেল, 15 পিক্সেল একটা স্পেস তৈরি করছি, কিন্তু স্পেস তৈরি করলে কন্টেন্টটা কিন্তু নিচে চলে যায়। আমরা জানি যে বক্স সাইজে বর্ডার বক্স দিতে হয়, রাইট? যদি আমি প্যাডিং দেই চারপাশে, তাহলে বক্স সাইজে বর্ডার বক্স দিতে হবে। যেমন এখানে যদি করি, একটা অতিরিক্ত স্পেস নিচ্ছে, এটার জন্য বক্স সাইজে বর্ডার বক্স দিতেই হবে। তাহলে প্রত্যেকটা অ্যাসাইড সাইড বার সেকশনে, তারপর হচ্ছে এখানে বক্স সাইজে বড় বড় দিতে হবে। এটা না করে আমি যদি স্টারে দেই, তাহলে সবগুলোতে কাজ করবে একবারে, এবং ফিউচারে যদি আমি আরও উইথ দেই, ফ্লোটিং করি বা ফ্লেক্স করি, তাতেও কিন্তু আমি এই বক্স সাইজে বর্ডার বক্স এখান থেকেই হ্যান্ডেল হবে, বক্স সাইজিং বর্ডার বক্স। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে আমার সুবিধা, এটার হচ্ছে বিউটি, যে আমি স্টারে যদি কাজ করি সব জায়গায় কাজ করবে অটোমেটিক্যালি। তো আমরা ইনিশিয়ালি এই কাজটা করলাম, ইউএল দেখতে পাচ্ছি, ইউএল এর ভিতরে বাম দিকে কিন্তু রেডিও বাটন দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে এলআই থেকে আসে। আমি যদি এখানে বলি লিস্ট স্টাইল নান করে দেই, তাহলে রেডিও বাটনগুলো চলে যায়। এখন পুরো প্রসেসটার এখন সাইজিং করব, ভিতরে কিন্তু আরও মার্ক আপ করতে হবে, সেটাও আমরা করব। তো আমার এই অংশটুকু কপি করে, কপি করে বসা দেই হচ্ছে এখানে, ওকে ডান। এবার আসেন ভিতরে কাজটা করি, এই জায়গাটায়। এখানে আবার কিভাবে আসবে, আর্টিকেল সেকশনের ভিতরে কি করব, আর্টিকেল সেকশনের ভিতরে কন্টেন্ট কিন্তু নাই, ফাঁকা রাখলাম। আর্টিকেল সেকশনের ভিতরে দেখেন দুটো কলাম আছে, আবার শুধুমাত্র আর্টিকেল সেকশনের ভিতরে, এটা কিন্তু আর একটা পোর্শন, দুটো কলাম আছে। এই দুটো কলামকে আবার দুই ভাগ করব, এখানেও আমরা ফ্লেক্স করতে পারি, বামের হচ্ছে এই পোর্শনটাকে, ডানে হচ্ছে এই পোর্শনটা। আমি এর আগেও দেখিয়েছিলাম ফ্লেক্স যদি করি একটা প্যারেন্ট নিতে হয়, প্যারেন্ট থেকে কিন্তু ভিতরের চালগুলোকে দুই পাশে দুই ভাগ করবেন না, তিন ভাগ করবেন না, চারটা বক্স বানাবে, সেটা আপনার ইচ্ছে। এই কারণে ভিতরে আমরা একটা ডিপ দিব, এবং ফ্লেক্স করার জন্য এখানে আমরা বলতে পারি কন্টেইনার, মূলত কন্টেইনারকে আমরা ইউজ করবো এই জায়গাটায় ফ্লেক্স হিসেবে, মানে কন্টেইনার আমরা বলবো ডিসপ্লে ফ্লেক্স হবে কিনা। কথা বুঝতে পারছি? আমরা কন্টেইনার কি দেয় একটা নির্দিষ্ট উইথ দিই, যদি আপনি নাও দেন তবু সমস্যা নাই, আপনি কন্টেইনারটা ইউজ করবেন ফ্লেক্সের জন্য, অথবা আমরা কিন্তু কন্টেন্ট বক্সটাকে ইউজ করেছি ফ্লেক্সের জন্য। কন্টেন্ট বক্সে আমরা কী দিয়েছি, কন্টেন্ট বক্সে শুধুমাত্র ফ্লেক্সই করেছি, রাইট? তার মানে কন্টেন্ট বক্সটাও যদি আপনি ইউজ করেন তাতেও কিন্তু কোনো সমস্যা নাই, আপনি এটা রিপিট ইউজ করতে পারবেন, তাহলে অটোমেটিক্যালি ফ্লেক্স হয়ে যাবে। যেমন আমি এখানে ডিপ করি, লরেম দেই, শুধুমাত্র দেখে যাবেন তাহলে বুঝতে পারবেন যে এখানে দুটো বক্স, পাশাপাশি দুটো বক্স চলে আসবে। কেন আসবে, কারণ ওই কন্টেন্ট বক্স অটোমেটিক্যালি র্যাপিং হয়ে যাবে, দুটো পাশাপাশি নিয়ে আসবে কন্টেন্ট, পাশাপাশি কিন্তু আসেনি, উপরে একটা নিচে একটা, ওই যে র্যাপিং হয়ে গেছে এই জন্য। তাহলে একটা কাজ করব, আমরা এটা ডিলেট করে দিই, করার পর কন্টেন্ট বক্সের ভিতরে আমরা বামের এই পোর্শনটা বানাই। দেখেন এটা বানানোর জন্য এখানে কয় ক্যাটাগরির কন্টেন্ট আছে, এখানে একটু ছোট করে আছে অনেকগুলো, এগুলোকে বলা হয় ট্যাগ, সরি ক্যাটাগরি, এবং এখানে একটা কন্টেন্ট আছে, এটা বলা হয়, সরি কালার কেন চেঞ্জ হয়ে গেল, ও আচ্ছা, এখানে যদি ক্লিক করি ওই যে
মানে ক্লিক করলে হয়তো পপ আপ বের হয়, এই জন্য রিলোড আবার দেই। এগুলো র্যান্ডম চেঞ্জ হয়, স্লাইডিং হয়। তো আমরা এক্সট্রা ক্রাঞ্চ দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে এই টেক্সটটা কিন্তু নর্মাল টেক্সট, এটা কিন্তু সিলেক্ট মানে ক্লিকাবল না, এগুলো কিন্তু ক্লিকাবল। আই অলওয়েজ সে গভর্নমেন্ট, এটা হচ্ছে একটা বলতে পারেন যে প্যারাগ্রাফের একটা পার্ট। তারপর হচ্ছে দ্য লেটেস্ট হচ্ছে নিচের পোর্শনের জন্য, কিন্তু এই সেকশনের জন্য এতটুকু যতটুকু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। ব্র্যান্ড হিটার, এটা হচ্ছে অথরের নাম, মানে যিনি পোস্টটা লিখেছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ। এবং এক্সট্রা ক্রাঞ্চ, এটা হতে পারে একটা ক্যাটাগরি। আমরা এই ডিজাইনটা করব, তো এটা একটা কলাম, তো ডান দিকে একটা কলাম, তার মানে দুটো কলাম দিতে হবে। তো এই জিনিসটা হচ্ছে ফিচার্ড পোস্ট, এটা বলতে পারি না, এবং এগুলো হচ্ছে রিলেটেড পোস্ট বা কমন পোস্ট, এরকম বলতে পারি। তো আমরা এখানে দুটো ডিপ বানাবো, একটা হচ্ছে ফিচার্ড পোস্টের জন্য, ফিচার্ড ক্যাটাগরি বলতে পারি, এই ক্যাটাগরি পোস্ট থাকবে। আর নিচে আর একটা ডিপ দিব, এই ক্যাটাগরিতে কি থাকবে, ফিচার্ড সাইড বার, এটাও কিন্তু একটা সাইড বার, রাইট, ডান দিকে। তো ফিচার্ড সাইড বার বলতে পারি, বা এখানেও অ্যাসার দিতে পারেন, বাট দিলাম না। ফিচার্ড ক্যাটাগরির ভিতরে আমরা এই পোস্টটা অ্যাড করব, তার মানে আমার এই কন্টেন্টটাকে কপি করি, কন্টেন্টটা কপি হয় না, ইটা মনে হয় ব্যাকগ্রাউন্ড থেকে নেওয়া। তো আমরা এখানে ক্যাটাগরি হিসেবে লিঙ্ক কিন্তু নাই ওখানে, আমরা এখানে নর্মাল স্ট্রং ট্যাগ দিতে পারি, অথবা ভিতরে ওই ডিজাইনটা করার জন্য একটা জিনিস মাথায় রাখবেন, আমার ওয়েবসাইটে কিন্তু এইরকম সাইজিং ডিজাইন কিন্তু সব জায়গায় দেখেন একই রকম, এই জন্য আমরা এটাকে একটা ট্যাগের মধ্য দিয়ে নিয়ে যাব, যাতে ওটা রিপিট ইউজ করতে পারি। সেটার নাম হচ্ছে আর্টিকেল, আর্টিকেল নামে একটা ট্যাগ ইউজ করব এই জায়গাটায়, আর্টিকেল। আর্টিকেলের ভিতরেই মূলত ডিজাইনটা করবো, এখানে আমরা স্ট্রং ট্যাগ দিই, এটা আমরা অ্যাড করি, এবং নিচের দিকে আমরা কি করব, এই যে হাইলাইটেড যে কন্টেন্টটা এটা নেব, এটা আমরা H2 দিব, অথবা H1, H2 দিলাম। দেন নিচে পি ট্যাগে যাই, আমার কমন একটা কন্টেন্ট যেটা আছে সেটা আমরা নিয়ে আসি, এটা এটা পপ আপ আছে, এই যে ক্লোজ চিহ্ন আসুক, আমরা এখানে এই কন্টেন্টটা দিই। এবং নিচের দিকে আমরা ইমেজকে কল করব, এই ইমেজটাকে কল করব, এখানে দেখেন অনেক ডিটেইলে অনেক ইনফরমেশন দিয়েছে। তো এখানে ব্র্যান্ড হিটার মানে অথর, অথরকে কিন্তু লিঙ্ক আপ করতে হবে, H2কে লিঙ্ক আপ করতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য আপনি বাইরেও অ্যাঙ্কর ট্যাগ দিতে পারেন, আবার ভিতরেও দিতে পারেন ইচ্ছে। অ্যাঙ্কর ট্যাগটা বাইরে দিলাম এবং ভিতরে কন্টেন্টটা পুশ করি, কথা বুঝতে পারছি? তাহলে এইভাবে করলাম। পি ট্যাগের নিচে আমরা একটা ইমেজকে কল করব, তার আগে আমরা অথরকে কল করব। অথর কল করার জন্য আমরা এখানে বলতে পারি H4, এবং অথর নাম আমি এখানে বলতে পারি, এই নামটা দিই ব্র্যান্ড হিটার, কপিট। এবং এখানেও কিন্তু লিঙ্ক আপ হবে, তা বাইরে আমরা অ্যাঙ্কর ট্যাগ দিতে পারি অথবা ভিতরেও দিতে পারি, এমন না যে বাইরেই দিতে হবে, আমরা এখানে অ্যাড করে দিই, এর ভিতরে আমরা এটা দিলাম। নিচের দিকে আমরা ইমেজকে কল করব, ইমেজেসকে কল করব স্ল্যাশ, আমরা কিন্তু অলরেডি অনেকগুলো ইমেজ আমি ডাউনলোড করে রেখেছি, যাতে ব্লক সাইট বানানো যায় এবং দেখতে জন্য সুন্দর লাগে। তো এখানে কিন্তু মাস্কের একটা ছবি ছিল, এই যে আর্টিকেলস 9, এটাকে আমি কপি করি, কপি করার পর এখানে অ্যাড করে দিই, এবং এই জায়গাটায় অল্টার ট্যাগ দিব, এটাই দিব আর্টিকেল 09, বা আর্টিকেল শুধু দিয়ে দিই, ডান। নিচের দিকে আর কিছু আছে, নিচের দিকে কিন্তু কিচ্ছু নাই, শেষ, এতটুকু। ডান দিকে হচ্ছে সাইড বার, রাইট, অ্যাসাইড, এবং এটারও কিন্তু দেখেন এটার মতোই কিন্তু ডিজাইন, কথা বুঝতে পারছি? আমি ডিজাইনটা এমনভাবে করব, শুধুমাত্র অ্যালাইনমেন্ট কলাম কটগুলো হবে, এটা হয়তো চেঞ্জ হতে পারে, বাট ভিতরের কন্টেন্টগুলোর সাইজিং একই রকম থাকবে, তার মানে আমার কাজটা ইজি হবে, অল্প কোডে আমি আউটপুট জেনারেট করতে পারবো, এবং আমার ওয়েবসাইটটা ফাস্ট লোডেড হবে। এই আর্টিকেলসের দেখেন, এটাও তো আর্টিকেল, আর্টিকেলটা এখানে ইমেজ দিছে দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু এখানে আর্টিকেলে ইমেজ নাই, কিন্তু এটার সাইজ, এটার সাইজ প্রায় সিমিলার না, এটা একটু ছোটো মনে হয়, তাহলে আমরা তুলনামূলকভাবে এইটার সাইজ একটু ছোটো করতে পারি, রাইট, সাইড বারের জন্য। তাহলে আমরা এইখানটাও কিন্তু আর্টিকেল দিব, এটা হচ্ছে ফিচার সাইড বার, ডান দিকে থাকবে, কিন্তু এই জায়গাটায় নিচে নিচে থাকবে, রাইট, অনেকগুলো। এখানে আমরা ইউএলএলআই দিব না, আমরা নর্মালি আর্টিকেল দিয়ে নিচে নিচে টানতে পারি, নর্মালি কন্টেন্ট তো নিচে নিচেই থাকে।
এবং ফিচার আর সাইডবার কিন্তু অটোমেটিক্যালি ডান দিকে নিয়ে যাবে, মানে একটা ডান দিকে একটা কলাম নিয়ে যাবে। এখানে আমরা আর একটা আর্টিকেল দিব, আর এটা কিন্তু এন্ডিং দিব, এটাও কিন্তু আমরা এখানে অ্যাড করি, আর এটা ক্লোজ করে দিই। এই জিনিসটা কপি পেস্ট, এখানেও আমরা আর্টিকেল দিব, উপরে আমরা এইচ ওয়ান টু দিয়েছিলাম, রাইট? আমরা এখানে বলবো হ্যাঁ টু দিয়েছি, সমস্যা নেই, এটা আমরা ওয়ান বলি, বেটার হয়। আর এই জায়গাটায় টু দিব যাতে সাইজটা একটু ছোটো করতে পারি, এইচ টু। এখন কথা হচ্ছে এখানে কিন্তু লিঙ্ক হবে, লিঙ্কের জন্য এখানেও লিঙ্ক হবে আলাদা, এটা আলাদা এটা আলাদা, এই জন্য আলাদাভাবে কালার চেঞ্জ হচ্ছে। তাহলে এই অংশটুকু কপি করি, কপি করার পর লিঙ্ক যেহেতু করবো আমরা অ্যাঙ্কর ট্যাগ বাইরেটা দিই, বাইরে দিই, এবং ভিতরে আমরা এটা অ্যাড করি এভাবে। নিচের দিকে আমরা একটা ছোট্ট করে কি দিব, এখানেও কিন্তু টেইলর হিটার, মানে এটার মতোই কিন্তু এখানে বসবে। তাহলে ওখানে কি ট্যাগ দিয়েছিলাম ওইটাই আমরা এখানে বসাই দেবো, সেটা হচ্ছে ব্র্যান্ড, এই যেটা লিঙ্ক আপ করেছিলাম এইটাকে আমরা এখানে অ্যাড করে দিই। কথা বুঝতে পারছি? তা আর্টিকেলটা ছোট পরিসরে আমি দিয়ে দিলাম, এখানে হচ্ছে টেইলর ওকে, তার মানে দুটো ডিজাইন একই রকম হবে। আর্টিকেলটাকে কল করলাম, দেন এটাই কিন্তু তিনবার কল হবে, রাইট? তাহলে তিনবার না চারবার আমি এটাকে কপি করি, ডিপেন্ড করে সাইজের উপরে অ্যাড করে দিই, তারপর এটাকে অ্যাড করি, এই কন্টেন্টটাকে এখানে চেঞ্জ করে দিলাম, নিচে এটাকে আর একটা কল করি, দেন এটাকে কপি করি, আমরা অথরের নামে একই রকম রাখলাম, ডান। সবাই এতটুকু বুঝেছে? সো আমরা এখন রিলোড যদি দেই আমরা লিঙ্কটা এরকম পাচ্ছি, অনেক কিছু দেখতে পাচ্ছি, বাট এটাকে এখন সাইজিং করব, প্রত্যেকটা জিনিসকে আমরা নিয়ে আসবো সাইজিং করার জন্য। তো আমরা কিন্তু অলরেডি এইটা কাজ করিনি, এটাও করে ফেলি, তারপর আমরা মার্কআপে যাই একবারে। এখানে দেখেন ডিসরাপ্ট এসএফ ড্যাশ ড্যাশ ড্যাশ, এবং বলা যায় যে তিন পুরো কন্টেন্টটাই কিন্তু একটা সাইজ। তো যেহেতু এটা অ্যাসাইড, আমরা ওইটা এইচ টু দেই এই জায়গাটায়, অ্যাসাইডে কিন্তু এগুলো পোস্ট বিভিন্ন রকম, এটা তো একটা দেখতে পাচ্ছেন, আরও থাকতে পারে ইভেন্ট বলা যায়। তো আমরা এখানে অ্যাসাইডের ভিতরে এখানে বলতে পারি ডিফ ইভেন্ট, আমরা ইভেন্ট হিসেবে ট্রিট করলাম, এবং এখানটায় আমরা বলি এইচ টু, ইভেন্টটা এইচ টু ট্যাগ দিয়ে দিলাম। কিন্তু উপরেরটা কিন্তু ডিসপুট এসএফ 2020, এটা কিন্তু আলাদাভাবে কালার্ড করা। আপনি যেটা করতে পারেন এইটাকে আলাদাভাবে এখানে একটা ট্যাগে রূপান্তর করতে পারেন, যেমন আমি স্প্যান ট্যাগ দিলাম শুধুমাত্র কালার করার জন্য, ঠিক আছে? আর এইচ টু মানে হচ্ছে পুরোটা সাইজিং একই রকম হবে। নিচে দেখেন লোকেশন দেওয়া আছে সান ফ্রান্সিসকো, মানে কোথায় হবে ইভেন্টটা, রেজিস্ট্রেশন টুডে, এবং নিচে আবার ডেট দেওয়া আছে, এটাও কিন্তু একটা ট্যাগে রূপান্তর হবে। আমি চেষ্টা করব সমস্ত ট্যাগ ইউজ করার জন্য, মানে হেডিং ট্যাগগুলো তো এইচ টু এইচ ফোর কিন্তু ইউজ করেছি, আমরা এখানে বলতে পারি এইচ সিক্স ওই লোকেশনের জন্য, এবং নিচে একটা ডেট দিব, ডেটটা আমরা নর্মাল ট্যাগ দিয়ে দেবো, স্প্যান ট্যাগ দিয়েও দিতে পারি, পি ট্যাগ দিয়েও দিতে পারি, আমি পি ট্যাগ এখানে ইউজ করলাম। আর নিচের দিকে আমরা রেজিস্ট্রেশন টুডে মানে একটা বাটন দিব, রেজিস্টার টুডে, বাটন দেওয়ার জন্য অ্যাঙ্কর ট্যাগ দিব, আর রেজিস্টার টুডে দিয়ে দিই, এই তো। এবং এই বাটনেরটা ডিজাইন একটা করব, কেননা একটা ক্লাস দিয়ে করবো, কারণ এটা আরও অনেক জায়গায় বাটনটা সিমিলার ডিজাইন থাকতে পারে, যেমন দেখেন এখানেও আছে, বাট কালারটা একটু ভরাট, আমি এটা দেখাবো কীভাবে করে, মানে গ্রাডিয়েন্ট কালার কীভাবে দেয়। রেজিস্টার টুডে এই জিনিসটা আমরা এখানে ইউজ করবো, আমি বলি বিটিএন, বিটিএন মানে হচ্ছে বাটন, বিটিএন আমি এখানে বলি বর্ডার, কারণ ডিজাইনটা হবে বর্ডারের মাধ্যমে। আমি এরকম একটা কাস্টম কিছু একটা দিয়ে দিলাম, ডান, আমাদের মার্কআপ শেষ। এবার এই পোর্শন থেকে শুরু করে নিচের দিকে আমরা কল করবো একে একে, আর্টিকেল সেকশন আমরা কল করেছি মেবি, এবং ওর ভিতরেই কন্টেন্ট বক্সে কল করা আছে, শুধুমাত্র ফিচার ক্যাটাগরিকে কল করতে হবে, এটা আমরা এর নিচেই দিই কারণ একই জায়গায় আছে। ফিচার ক্যাটাগরির ভিতরে আর্টিকেলকে কল করি, আর্টিকেল, আর্টিকেলের ভিতরে দেখবেন স্ট্রং আছে, স্ট্রং, তারপরে হচ্ছে এইচ ওয়ান, এইচ ওয়ান দেই, এইচ ওয়ান না টু, ওয়ান, অ্যাঙ্কর ট্যাগ আছে আবার আগে, অ্যাঙ্কর ট্যাগের ডিজাইন আগে করবো তারপর ওয়ান, আমি এটা দেই। দেন হচ্ছে এইচ টু,
এইচ টু না না এইচ ওয়ান, সরি এইচ টুও কিন্তু আছে, এমন না যে এইচ ওয়ান এইচ টু নাই, এইচ টু দিলাম। এরপরে আছে পি ট্যাগ, তাহলে পি ট্যাগ দিয়ে দিলাম। এরপরে আছে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এবং এইচ ফোর, তার মানে অ্যাঙ্কর ট্যাগ কিন্তু এইভাবে কল করা আছে, এখানে আমরা এইচ ফোর কল করব। দেন হচ্ছে ইমেজ, অ্যাঙ্কর ট্যাগের আর্টিকেলের ভিতরে কিন্তু ইমেজ আলাদাভাবে নেস্টেড করব, কারণ এটা সাইজ আগের লোগোর মতো বা অন্য কোনো সেকশনের মতো নাও হতে পারে। ডান। ফিচার সাইডবার, সাইডবার অ্যাসাইড কল করা আছে, এটা হচ্ছে ভিতরেরটা ফিচার সাইডবার, তো ফিচার সাইডবারকে এখানে কল করি। ফিচার সাইডবারের ভিতরে আর্টিকেল এইচ টু এগুলো কিন্তু কল করা হয়েছে, এইচ ফোর কল করা হয়েছে কি না দেখেন, করা হয়েছে, ওকে আর লাগবে না। এখানটায় নিচের দিকে যাই, সাইডবারকে কল করা হয়েছে এবং ইভেন্টকে কল করা হয়নি, ইভেন্টটা আমি আলাদাভাবে নেস্টেড করি। ইভেন্ট, ইভেন্টের ভিতরে এইচ টু, আচ্ছা এখানে কিন্তু এগুলো লিঙ্ক হবে গাইস, লিঙ্ক হবে, এটা লিঙ্ক হবে আর এটা পুরোটাই লিঙ্ক হবে এই জিনিসটা। তাহলে কাট করে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আসি, লিঙ্ক আপ দিয়ে দিলাম, ইভেন্ট এইচ টু, এইচ টু কল করেছি কিন্তু অ্যাঙ্কর ট্যাগ কল করিনি, এবং এইচ টুর ভিতরে স্প্যান ট্যাগ আছে কালার্ড করার জন্য দিলাম। তারপর হচ্ছে এইচ সিক্স, ইভেন্টের ভিতরে এইচ সিক্স, দেন হচ্ছে বিটিএন বর্ডার, এটাকে আমরা কল করব, নিচের দিকে আমরা বলবো বিটিএন বর্ডার, আর এখানটা গন্ডগোল লেগে গেছে। ওকে আমাদের মার্কআপ শেষ আপাতত, আমরা দেখব প্রবলেম সলভ করব, রিলোড দেই। মার্কআপ করার আগে আমরা দেখব এটা ফন্ট সাইজ কী দেওয়া আছে, রাইট ক্লিক করেন, ইনসপেক্ট এলিমেন্ট করেন, তাহলে আপনি ফন্ট সাইজ দেখতে পাবেন, স্ক্রল করতে থাকেন নিচের দিকে থাকে, দেওয়া আছে এটা। এই ফন্টটা আসলে পেইড নাকি ফ্রি সেটা দেখতে হবে, আমরা গুগল ফন্টে যাব, গুগল ফন্টস সার্চ করব। দেখেন তো আমাকে কি কি দেখায়, গ্রটেস্ক পাচ্ছি, তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক যায়, কি ব্যাপার যায় না কেন, কাজ করে না কেন, আজীব, আচ্ছা যদি কাজ না করে তাহলে আমরা কাজ করি, এই যে ফন্টটা আছে এই ফন্টটাকে কপি করেন, কপি করার পর আমরা সার্চ দেই, তারপর যে ফন্ট ফ্রি ডাউনলোড, এই জিনিসটাকে ফ্রি পাবো, যদি ফ্রি পাই তাহলে আমরা ডাউনলোড করে নেব, তারপর ইন্টিগ্রেট করব। ডাউনলোড করে ইন্টিগ্রেট কীভাবে করে সেটা আমরা দেখব। এখানে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে দেখেন, সার্ভার লিঙ্ক ওই ফন্টটাকে নেওয়ার জন্য, আমরা কি আসলে এই ফন্টটাই নিচ্ছি, একটু চেক করে দেখি, অ্যাক্টিভ, হ্যাঁ এটা নিচ্ছে। এই লিঙ্কটাকে চাইলে আমরা সার্ভার লিঙ্ক ইউজ করতে পারি, অথবা রাইট ক্লিক করে গো টু দ্য লিঙ্ক, তাহলে আমরা ফাইলগুলো পাবো, দেখতে পাচ্ছেন। এবার এখানে কিন্তু সার্ভার লিঙ্ক করাই আছে, তাহলে আমরা এই পুরো জিনিসটাকে লিঙ্ক আপ করতে পারি ইজি ওয়ে। আর এটাকে যদি ডাউনলোড করতে চান, কপি দ্য লিঙ্ক, লাইসেন্সিংয়ের একটা ব্যাপার থাকে এগুলো, কারণ এগুলো পেইড জিনিস হতে পারে, তাহলে এইটাকে কপি করি। কপি করার পর আমরা লিঙ্ক করব হচ্ছে এখানটায় উপরের দিকে এই জায়গাটায়, তাহলে আমার লিঙ্ক হয়ে গেল, শুধুমাত্র আমরা ইউজ করব। অথবা আর একটা ওয়ে আছে, ফ্রি ফন্ট ডাউনলোড যদি ক্লিক করি, ডাউনলোড করে কিভাবে লিঙ্ক করব সেটাও দেখব, তাহলে আমার জন্য পার্মানেন্টলি আমার জন্য ডাউনলোড হয়ে যাবে, এই জন্য করা। আমার এখানে ডাউনলোডের অপশন নাই, মানে যখন হ্যান্ড আসবে তখন বুঝবেন যে ডাউনলোড করা যাবে। এই যে এখানে কিন্তু ওই ফন্টের কথা বলছে, এই যে ডাউনলোড অপশন আছে, ক্লিক করি, আচ্ছা এটা ডিভিতে গেল, নিচের দিকে যাই, এখানে দেখেন ক্লিক টু ডাউনলোড ক্লিক করেন, এর মধ্যে এটা আছে। এবার এটাকে বলা হয় শর্টেনার লিঙ্ক, শর্ট লিঙ্ক, আসলে কোন লিঙ্কে যাচ্ছে এটা বলা মুশকিল। এখানটা চলে আসে, বলছে যে 12 সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে, একটু ওয়েট করি 1 মিনিট। ওকে এখন আমরা কন্টিনিউ করবো ডাউনলোড করার জন্য, কন্টিনিউ,
যদি ডাউনলোড হয়, আবার নাও হইতে পারে, আমি এগুলো ভরসা পাই না। নাই দেখছেন কোথায় কোথায় নিয়ে যাচ্ছে এরা, ওরা ওরা কি করে বিভিন্ন জায়গায় মুভ করায়, মুভ করার করে ভিজিটর বাড়ায়। তো এটা বাদ দিই, আমরা একটা সার্ভার লিঙ্ক করেছিলাম না, সেটাই করব, ইম্পোর্টও করা যায়। আমি যদি এটাকে কপি করি, কপি করার পর আমি যদি এখানে লিঙ্ক করি উপরের দিকে, এই জায়গাটা লিঙ্ক করতে পারি, তাহলে এটা করলে এটা আর করতে হবে না, এই লিঙ্কটা দিতে হবে, লিঙ্কটাকে না দিয়ে আমি ইম্পোর্ট করতে পারি একই জিনিস। এবং কল করব কিভাবে, ফোনটাকে কল করব কিভাবে সেটা বলতে হবে। এবং এখানে কিন্তু অলরেডি কল করা আছে, দেখতে পাচ্ছেন, এই জিনিসটাই ইউজ করি আমি, এটা ইউজ করবো হচ্ছে বডিতে। আমার কিন্তু অলরেডি লিঙ্ক আপ শেষ, সার্ভার থেকে এটা টানবে বডিতে, আমরা দিব যাতে সব জায়গায় কাজ করে। এখানে আমরা বলবো ফন্ট ফ্যামিলি, এই জায়গাটা অ্যাড করি। এবার আমি যদি রিলোড দেই আমার ওয়েবসাইটটা, যদি ফন্ট পেয়ে যায় তাহলে পারফেক্টলি দেখাবে। এবার দেখেন রিলোড নিচ্ছে, এই রিলোড নেওয়ার কারণ, অনেকক্ষণ ধরে রিলোড নেওয়ার কারণ কিন্তু ওই ফন্টটাও হতে পারে, বুঝতে পেরেছি? তো ওয়েবসাইট যাতে ফাস্ট লোডেড হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। এইখানটায় আমরা সিএসএস লিঙ্ক করেছি না, আমি এটাকে কমেন্ট করি। এবার আবার রিলোড দিই এইখানটায়, দেখেন ফটাফট চলে আসলো। কিন্তু আমি যদি এটা দেই, আবার যদি রাইট ক্লিক করি, তখন কি লিড করে? করে না। এবার ফন্টগুলো দেখেন একটু বড় সড়ো হয়েছে, রাইট? আমি এটাকে এর পাশে নিয়ে যাই, আমার একটা সাইজিং করতে হবে। এবার এই জায়গাটা দেখেন উইথ কিন্তু অনেকটা বড় না, আমার এখানে বিশাল বড়, এটাও মাথায় রাখতে হবে। তো আর লোগোটাও কিন্তু অনেক ছোট, ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা এগুলোকে এখন সাইজিং করব। মেনু লেফট এটার উইথটা একটু কমাবো, লাইক 15 রাখি, বার একটু কম রাখি 12, এটা আমরা 12 করি অথবা 14 করি। তাহলে যদি এটা 14 করি, এটা আমরা 60 করব, 66, যাতে অ্যাডজাস্ট হয়, ডান। এবং ন্যাভ মেনুর ভিতরে ইউএল, তার ভিতরে ইমেজ, ইমেজে একটা কল করেছি, এটা আমরা বলবো উইথ, আমরা ফিক্স করে দিতে পারি 200 পিক্সেল, অথবা আমরা বলতে পারি 150 পিক্সেল। তাহলে এতটুকু করলাম। জয়েন এক্সট্রা ক্রাঞ্চ, এটার কালার দেখেন কীরকম। তো ইন্সপেক্ট এরম করে কালারটা নেব, কালারটা পেয়ে গেলাম, সাইজিংটা আমাদের মতো করে দেব, ঠিক আছে? তাহলে এখানটা যাই, যাওয়ার পর এলআইতে এখানে একটা ট্যাগ দেওয়া আছে H2, H2তে আমরা কালার দিব হচ্ছে এটা, আন্ডারলাইন যে আসে সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ থেকে। তাহলে আমরা এখানে বলবো টেক্সট ডেকোরেশন নান, কোনো আন্ডারলাইন যেন না আসে। H2 এর বাই ডিফল্ট একটা ফন্ট সাইজ আছে, সেটা হচ্ছে 1.5 em, তার মানে হচ্ছে 1 em এ 16 পিক্সেল, তার মানে 16 আর 5, 16 আর 8, তাহলে 22 পিক্সেল হচ্ছে। আমি যদি এখানে ফন্ট সাইজ দিই 22 পিক্সেল, দেখবেন কোনো চেঞ্জ আসবে না, একটুখানি চেঞ্জ হয়েছে, একটু 19 হয়। তাহলে 16 আর 8, 16 আর 8 কত হয়? 24 হচ্ছে, সরি, এই যে 24। যদি আমি এটাকে তুলে ফেলি, দেখেন নড়াচড়া করে না, তার মানে সাইজ একই রকম। আমি এটাকে ছোট করব, 20 করি, এবং লাইন হাইট, সরি লাইন হাইট না, আর ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বলতে যে মোটাটা আছে সেটা আমি চিকন করব, ঠিক আছে? এরকম করলাম, বার একটু মোটাও করতে পারি, আমি এখানে 400ই রাখলাম। দেন এলআইতে যাই, যাওয়ার পর অ্যাঙ্কর ট্যাগে যান, এইটা একটু বোল্ড হবে, অলরেডি কিন্তু অলমোস্ট বোল্ড, কিন্তু কালারটা একটু ভিন্ন। আমরা এখানে কমনলি একটা কালার দিব, সেটা হচ্ছে 333, এই কালারটা দিতে পারি, অথবা আর একটু হালকা কালার দিতে পারি, ক্লিক করে আপনি এমন করে কালারটা চেঞ্জ করতে পারেন। ওকে, আমরা এখানে ফন্ট ফ্যামিলি দিয়েছি বডির মাধ্যমে, যদি আমি তুলে ফেলি, দেখেন ফন্টটা কিন্তু কিছুটা কাজ করে, রাইট? কাজ করে, বেশ ভালোই কাজ করে। আচ্ছা, এখন অ্যাঙ্করটাকে কাজ করলাম, এলআইতে অ্যাঙ্করটাকে যাই, সেটারও কাজ হয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটা অ্যাঙ্করটাকে আমরা বলবো ডিসপ্লে ব্লক, যাতে নিচের দিকে একটা স্পেস তৈরি করতে পারি। এখানে মার্জিন বটম অথবা প্যাডিং, মার্জিন বটম দেই 10 পিক্সেল, যাতে একটা স্পেস তৈরি হয়, ঠিক আছে? এবং আমি যদি এখানে তাকাই, সাইজটা অনেক বড়, তো আমাদের ফন্ট সাইজটা অ্যাঙ্কর ট্যাগ থেকে বড় করব। আমি এখানে যদি বলি ফন্ট সাইজ 10 পিক্সেল, তাহলে সবগুলোকে বড় ছোট করা যাচ্ছে। আমি এখানে বলি 22, ফন্ট ওয়েট
আমরা বলবো 100, কাজ করে? ফন্ট ওয়েটটা কিন্তু ওইভাবে কাজ করছে না যেভাবে আমি চাচ্ছি। তো আমার এখানে যে ফন্ট ফ্যামিলি ইউজ করা আছে, এইটা কিন্তু ফন্ট ওয়েটটা ডিফাইন্স করে না, ডিফাইন করে না, এই এটা এইটার কারণে প্রবলেমটা হয়। যাই হোক, আমরা এতটুকু কপি করি, আমি ফন্টের ব্যাপারটা একটু পরে দেখতেছি। আমরা ফন্ট চাইলে ডাউনলোড করে নিতে পারি, আমরা আগে ডিজাইনে একটু মনোযোগ দিই। দেন হচ্ছে আমরা এই ভিতরের কাজটা করব। ভিতরে কাজ করার জন্য ইন্সপেক্ট এলিমেন্ট করি। করার পর আমরা ন্যাভের বাম দিকের পোর্শনটা ডান করলাম। এবার আসেন এই সেকশনে, এটারও কিন্তু উইথ দিয়ে দিয়ে আমরা মাঝখানে এনেছি, কিন্তু এর ভিতরে কন্টেন্ট বক্সটা আবার, তার মানে কি, ফ্লেক্স হচ্ছে। ঠিক একইভাবে এই ভিতরে দুটো পাশাপাশি রাখতে হবে। তাহলে এইখানটায় যে আমরা উইথ দিয়েছি, প্যাডিং করেছি, এক্স্যাক্টলি এই জিনিসটা ভিতরে আমরা দুটোতে বসায় দেবো। এখানে একটা বসায় দেবো, এখানে একটা বসায় দেবো, কিন্তু দুটোর উইথ বাড়াবো। মজার বিষয় হচ্ছে, দেখেন বলা যায় না ফ্লোট করেছে বাম দিকে কন্টেন্ট বক্স দিয়ে, কিন্তু আপনি যদি চান এটাকে আবার ডান দিকেও নিতে পারেন। হাউ? শুধুমাত্র বলতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, দেখেন মাঝখানে আসতেছে। যখন ফাঁকা স্পেস থাকে, কন্টেন্ট বক্সের ভিতরে কিন্তু অনেক বড় স্পেস এবং কলাম দিয়েছে অনেক অল্প, 15 15 করে, তাহলে আপনি চাইলে ফ্লেক্স এন্ড, ফ্লেক্স স্টার্ট, আপনি এই কাজটা করতে পারেন। আমাদের এই মুহূর্তে এটা দরকার হবে না, কারণ আমরা ফিল আপ করবো, মানে 100% ফিল আপ করবো। তো এখানে আমি দিব হচ্ছে 60, এখানে আমরা বলবো 60, আর এই জায়গাটায় বলবো 40, এখানে বলবো 40। তাহলে বাম দিকে এই পোর্শনটুকু ডান হবে। 40 জায়গায় আমরা এখানে বলি 35, 35, আর এখানে বলবো 70, সরি 65, 65। ওকে, এখন আমরা ভিতরের সাইজিংটার কাজ করব। আর্টিকেলসে যাই, আর্টিকেলসে আমরা আপাতত কিছু করছি না, বাট আর্টিকেল যা যা ধারণ করে প্রত্যেকটাই কিন্তু লিঙ্ক আপ করা, যেগুলো ব্লু কালার লিঙ্ক আপ করে, এটা বুঝতেই পারছেন। এক্সট্রা ক্রাঞ্চে কালারটা হবে এরকম। তো এইখানটায় আমরা কালারটা দিব হচ্ছে রেড, তারপর এখানে ক্লিক করে এই জায়গাটায় ক্লিক করবেন, তাহলে কালারটা পেয়ে যাবেন। ডান। এটার ইনিশিয়ালি সাইজ হচ্ছে 16 পিক্সেল, যেমন আমি যদি বলি 16 পিক্সেল, বাই ডিফল্ট ব্রাউজার থেকে 16 পিক্সেল আসে, আপনি চাইলে ছোটো করতে পারেন, 14 পিক্সেল দিলাম। অ্যাঙ্কর ট্যাগের কালারটা চেঞ্জ হয়েছে এবং নিচে আন্ডারলাইন আসছে। টেক্সট ডেকোরেশন আমরা বলবো নান, এবং এইচ টুতে আমরা কালারটা দিব। কালার যদি দেন রেড, তাহলে এখান থেকে কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমার কালারটা দিব কোথায়, কালারটা কী দিব, এরকম স্যাঁতস্যাঁতে একটা কালার আসবে। রিলোটা আবার দিই, তাহলে বোঝা যাবে ভালোভাবে। আমরা কালারটা এরকম দিচ্ছি, কিন্তু আমরা কালারটা এরকম দিব, দেখতে ভালো লাগবে, কথা বুঝতে পারছি, এরকম কালারটা দিব না, 333 দিতে পারি, 333-এর মাধ্যমে কালারটা আসবে ভালো। তো আমরা এখানে এইচ টুতে কালারটা এটা না দিয়ে বলবো 333, এবং ফন্ট সাইজ বড় করব, ইনিশিয়ালি যে সাইজটা থাকে সেটা থেকে আরও বড় করব। আমি এখানে 50 পিক্সেল দিই, অথবা আরও বড় করি। তো আমি এখানে 45 দিলাম। দেন হচ্ছে ফন্ট ওয়েট আর একটু বাড়াই, যেমন বোল্ড করা যাবে, এই যে দেখেন বোল্ড হয়ে গেল। আর 45টাকে আর একটু ছোটো করি, দুই লাইনে করি। ওরা কি দুই লাইনে করেছে, ক্লিক করেন, দুই লাইনে করেছে। আমাকে আর একটু ছোটো করতে হবে, এত বড় দেওয়া যাবে না, 35। মাঝখানে গ্যাপ মনে হচ্ছে না বেশি দুটো লাইনের, তাহলে এখানে বলেন লাইন হাইট 1.2 বা 3 বা 4, ডিপেন্ড করে, আমি 1.2 দিলাম। তো এইচ টু ডান। নিচের দিকে আমরা পি ট্যাগে যাই, এখানটায় আমরা কালার দিব 999, যাতে এরকম দেখায়, কিন্তু উপরে নিচে গ্যাপ তৈরি করতে হবে। আমরা এখানে মার্জিন দেই, যদিও আমরা এখানে মার্জিন দিয়ে জিরো করেছি, আবার যখন মার্জিন দিবে তখন এটাকে ওভাররাইড করবে। মার্জিন দিব হচ্ছে 10 পিক্সেল, ডানে বামে জিরো, দেখতে এরকম লাগবে। ব্র্যান্ড হিটার, এটার কালার কীরকম হবে, এরকম, যে এখানে যে কালারটা আছে সেটা দেবো, এই কালারটা দেবো, মানে এটা যদি গ্রিন করি তাহলে বেটার হয়, রাইট, বা এরকম রাখতে পারি, ওখানে যেরকম আছে সেরকম রাখবো না, অ্যাকচুয়ালি আমরা এই টেক্সটের কালার অনুযায়ী রাখবো, সেটা বেটার। আমরা এখানে এই কালারটা অনুযায়ী রাখবো, এখানটা যা দিয়েছি সেটা আমি কপি করি। কপি করার পর আর্টিকেলসের ভিতরে এই অ্যাঙ্কর ট্যাগের H4-এ আমি এটাকে অ্যাড করে দিই। সাইজ নিশ্চয়ই এত বড় দিব না, আমরা সাইজটা একটু কম বেশি করবো। আমরা এখানে 14 পিক্সেল দেই, আর ওয়েট দেওয়া হয়েছে এটা, কালারটা আমরা আর একটু হালকা করি, এরকম
এবং ফান ওয়েটটা দেওয়া হবে না, ফান ওয়েটটা বাদ এরকম রাখবো, ঠিক আছে? এবং হোভার এফেক্টও দিতে হবে, সেটা আমরা করিনি এখনও, সেটা আমরা করব। এইচ ফোরের নিচে কিন্তু একটা স্পেস দিতে হবে, নিচের দিকে মার্জিন বটম আমি এখানে বলি 10 পিক্সেল, একটা স্পেস তৈরি হয়ে গেল, ডান। ইমেজের কোনো একটা কাজ নাই, ইমেজ বাই ডিফল্ট যা থাকবে তাই, কিন্তু ইমেজটাকে আমরা বলবো উইথ 100%। ইমেজ যদি সাইজ ছোটো হয় সেজন্য 100% উইথটা নিয়ে নেয়, এই কাজটা আমরা করে দিলাম। এই পোর্শনটুকু ডান, আমরা হোভার এফেক্ট দিচ্ছি একটু পর। এখানটায় আসি, ক্লিক করি, করার পর এইচ ওয়ান অ্যাঙ্করটাকে যান, এখানে টেক্সট ডেকোরেশন নান করা আছে আর্টিকেলসে, ভিতরে এইচ টু এর কাজটা করা হয়নি, এখানে যে সাইজটা সেটা থেকে একটু ছোটো হবে, তাহলে এখানে ক্লিক, এখানে ক্লিক, এই জিনিসটাকে কপিট করার পর ক্লিক আবার, তারপর আবার এখানে ক্লিক, এখানটায় বসায় দেব, দেন এটা সাইজটা ছোট করব, আমি এখানে বলি 25। তাহলে মোটামুটি যদি এখানে দেখি তাহলে এরকম আসতেছে, এটার সাইজ একটু বেশ বড়, আমি একটু ছোট করেছি, আমার আসলে জেনুইন ফন্ট ফ্যামিলিটা আসেনি, ড্যাম শিওর, নাহলে এরকম আসতো না। তো আমি এখানে 25 দেই। নিচের দিকে আমরা এর ভিতরে এইচ ফোরের কাজ করেছি, নিচের দিকে কিন্তু মার্জিন দিয়েছি, আমরা এই এইচ টুতে নিচের দিকে মার্জিন দেবো, এইচ টুতে, তাহলে মার্জিন বটম যাতে স্পেসটা পায়, 10 পিক্সেল একটা স্পেস পেলো। এবং আমি যদি চাই প্রত্যেকটা আর্টিকেলের নিচে একটা লাইন দিতে, নিচে নিচে একটা লাইন দিতে, মাঝখানে গ্যাপ, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। এবং দেখেন এটার যেরকম সাইজ, চারটা দেওয়ার পরেও এইরকম কিন্তু হয়নি, দেখছেন এটা যেরকম স্পেস, দেখেন লাইন দিয়েছে, স্পেসিং ভালো করেছে। এই জিনিসটা আমরা এখানেও করব, কিভাবে, এই আর্টিকেলগুলো আমরা আর্টিকেল দিয়েছি কিন্তু ফিচার সাইডবারের ভিতরে, এবং আর্টিকেলগুলোতে অনেকগুলো আর্টিকেল আছে কিন্তু, দেখেন, কিন্তু আমাকে বলতে হবে ফিচার সাইডবারের ভিতরে যে আর্টিকেলগুলো সেটার নিচের জন্য একটা গ্যাপ তৈরি হয়, তো ওইটার জন্য আমরা এর পুরোটাই কপি করি। সবার আগে কপি করার পর পেস্ট করি, ওটা বলা হয়নি আমাদের, ফিচার্ড ক্যাটাগরি, ফিচার্ড আর্টিকেল, ফিচার্ড ক্যাটাগরি না, ফিচার সাইডবার বা সামথিং কিছু একটা, এই যে এটা, এইটাকে নিচের দিকে কল করি, কল করার পর বলি আর্টিকেল, ডান। এবার আমরা রিলোড দিব, দেওয়ার পর ইন্সপেক্ট এলিমেন্ট করি, রিলোড এখনও হচ্ছে, ওই ফন্টের জন্য রিলোড হচ্ছে, মানে ফন্টার জন্য ঢিলামি দেখতেছি আমি, কারণ ফন্টটা আসলে জেনুইন ফন্ট নেইনি, মেবি। আমি আর একটু সার্চ দিই, ফন্টসে যাই, নেট স্লো মেবি, এখানে ফন্ট দেখাচ্ছে ঠিকই, ডাউনলোড করার সময় যত প্রবলেম হয়, ট্রাই করি, দাঁড়ান, সাইন আপ করতে বলে, ফন্টটা বেশ পপুলার, দ্যাটস ওয়াই বিভিন্ন জায়গায় এটার অ্যাক্টিভিটি দেখতে পাই। অ্যাড টু কার্ট, দেখছেন দাম কত, $21, একটা ফন্টও $21 বিক্রি হচ্ছে। দুনিয়ার কাহিনী। আচ্ছা যাই হোক, আমরা এখানে রিলোড দিই, দেওয়ার পর ইন্সপেক্ট এলিমেন্ট করবো, দেখেন এখনও লোড নিচ্ছে, মাঝে মাঝে মনে হয় ল্যাপটপটা রিলোডিং, এখান থেকে ফন্টগুলো ডাউনলোড করা যায় কিন্তু সময় লাগবে ডাউনলোড করতে, সোর্সে যেতে হবে, যাওয়ার পর এখানে দেখবেন ওই ফন্ট টন্ট অনেক কিছু পাওয়া যায়, খুঁজতে হয়, আন্দাজে পাওয়া যায় না, কারণ ওরা অনেক সিকিউরিটি মেনটেন করে। যাই হোক, আমাদের এটা লোডেড হয়েছে, ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এখানটায় আমরা আর্টিকেলসে যাব, যাওয়ার পর নিচের দিকে একটা লাইন দেবো, রাইট? তো এই আর্টিকেল ফিচার্ড সাইডবারের আর্টিকেল এগুলোতে কিন্তু না, এখানটা আমরা বলবো মার্জিন, সরি মার্জিন না, বর্ডার, বর্ডার বটম, বর্ডার বটম, নিচের দিকে একটা বর্ডার দেব 1 পিক্সেল, মানে বর্ডার উইথ কতটুকু হবে, এবং বর্ডার স্টাইল সলিড হবে, দেখেন অলরেডি চলে আসছে। তারপরে 333, মানে হচ্ছে একটু ছাই কালার হবে, এবং আপনি চাইলে মোটাও করতে পারেন, চিকন করতে পারেন, দেখতে যেটাতে সুন্দর লাগে সেটা আপনি রাখতে পারেন, আমি এরকম রাখলাম। এবার আসেন উপরে নিচে গ্যাপ তৈরি করব,
প্যাডিং করি, ডানে বামে কিন্তু গ্যাপ হবে না, জিরো জিরো দুটো জিরো দিচ্ছি, পরেরটা হচ্ছে লেফট রাইটে কাজ করে, প্রথমটা কাজ করে উপরে নিচে, আপনি এইভাবে গ্যাপটা তৈরি করতে পারেন। আমি এখানে 15 পিক্সেল দিলাম, তাহলে গ্যাপটা বেশ ভালো আসবে, কথা বুঝতে পারছি? মোটামুটি একটা লুক আনলাম, এবং এটার সাইজ আর একটু বড় করি, এই এইচ এটার সাইজ একটু বড় করি, লাইক হচ্ছে 40 পিক্সেল, সেই তুলনায় এটার সাইজও বড় করব 30 পিক্সেল, ঠিক আছে, যাতে একটু ভরপুর থাকে, কিন্তু নিচে চলে আসছে। এটা আবার ডিপেন্ড করে ইমেজের উপরে, তো আপনি যদি চান ইমেজটাকে বড় করতে পারেন, এটা নতুন একটা জিনিস শিখবেন যদি আমি ওই কাজটা করি, আমি দেখাচ্ছি অ্যাডজাস্ট কীভাবে করবেন। তো আমার এইখানটায় যদি H2 মনে হয় বড় সাইজ, তাহলে আপনি অ্যাডজাস্ট করে ফেলেন এইভাবে, মনে করেন আমি 28 পিক্সেল দিলাম, এবং আসেন ইমেজটাকে বড় করব কিভাবে। আমি এক্সপেরিমেন্ট করি, অলরেডি আমরা অনেক জায়গায় দেখি ইমেজটাকে কিভাবে বড় করা হয়, যেমন আমি বারবার বলি যে উইথ দিবেন ঠিকই, কিন্তু হাইট দিবেন না। যদি আপনি হাইট দেন, মনে করেন নর্মালি হাইট কতখানি আছে, কার্সার রাখি, দেওয়া দেখাচ্ছে যে 515, তো আমি যদি এখানে বলি হাইট 515, তাহলে কিন্তু ঠিকঠাক, রাইট? আমি এটাকে ছোট করি, 1500, 515, আমি যদি বলি 800, তাহলে দেখবেন লম্বাটে হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগে। কিন্তু যদি এরকম হাইট ফিক্সড করে দিতে হয়, আপনি এখানে বলবেন অবজেক্ট ফিট কভার, তাহলে কী হবে, ইমেজটা কিন্তু আর ওই চ্যাপটা মনে হবে না, তখন অ্যাডজাস্ট হয়ে জুম হবে, দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্ট হয়ে জুম হবে। অবজেক্ট ফিট কিন্তু এই কাজটা করে, অ্যাডজাস্ট হয়ে লম্বাটা করছি না, এটা কিন্তু লম্বা হচ্ছিল, বাদ দেন, তাহলে নর্মাল এরকম, যখন লম্বা করছি তখন এরকম হচ্ছে, অ্যাডজাস্ট হয়ে জুম হচ্ছে। এইটা এইটা আপনি করতে পারেন এইভাবে, ডিপেন্ড করে, তো এটা একটা ব্যাপার, এটা একটা ওয়ে, যদি আপনি হাইট দেন, অবজেক্ট ফিট করবেন, তাহলে ওই চ্যাপটা লম্বা ওইরকম হবে না। তো আমি যদি এটা বাদ দিই, এটা যদি বাদ দিই, তাহলে নর্মাল এরকম থাকে, বাট আপনি যদি সাইজিং করতে চান সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আমি এখানে 500 দিলাম, এবং আমি এখানে আরও একটু বাড়াই, তাহলে সেই অনুযায়ী ইমেজটা দেখাবে। আমি এখানে অ্যাডজাস্ট করে ফেলি 560, ঠিক আছে, ওকে। আমরা এই পর্যন্ত এটা ডান করলাম, স্টাইলে যাই, সিএসএস ক্লিক করি, এই সিএসএসগুলোকে কপি করি, কপি করে এখানে আমরা অ্যাড করে দিই। এরপরে ডান দিকের পোর্শনটা নিয়ে কাজ করবো, রিলোড। সবাই এটা বুঝতে পেরেছি? সবাই এতটুকু ক্লিয়ার গাইস? সেটা হচ্ছে মনসেরাত, এটাও কিন্তু বেশ ভালো একটা ফন্ট মনসেরাত, কিন্তু এই ফন্টটা দিয়ে ওই রকম লুক আসবে কিনা সেটা হচ্ছে কথা। বাট আমি ক্লিক করি, করার পর এখানে আমরা থিনটা নিব, সিলেক্ট করলাম, এটা অলরেডি আপনারা দেখেছেন কিভাবে কাজ করে, বোল্ট নিলাম, তারপর হচ্ছে এখানে 700টা নিলাম আর 500 নিলাম। নামার পর এমবেডে ক্লিক করি, ইম্পোর্ট করব, এই লিঙ্কটাকে কপি করি, এটা সাপোর্টিভ হিসেবে কাজ করবে, এটা আমরা উপরের দিকে অ্যাড করে দিই, উপরেরটা থাকবে, এটাও থাকবে, এটা আমরা আপাতত কমেন্ট করে রাখি, এবং এইখানটায় এই ফন্ট ফ্যামিলিটাকে কপি করে বসায় দিব হচ্ছে বডিতে, তাহলে উপরেরটা কমেন্টিং থাকবে, কমেন্ট করা থাকবে কাজ করানোর না করানোর জন্য। এবার যদি রিলোড দিই, দেখবেন লুকটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? এবং এইখানটা যদি যাই, এখন দেখেন এ কিন্তু বড় হয়ে গেছে, কারণ সাইজটা কম বেশি হয়ে গেল। ইন্সপেক্ট এলিমেন্টে যাই, এটা ফন্ট ওয়েট দেওয়া আছে, এটা আমি এরকম রাখি, দেখা যায়, বোঝা যায় একই রকম কন্টেন্ট, তো এই জন্য একটু প্রবলেম। 20 রাখি এবং এটা দিয়ে রাখি, ওকে। স্টাইলে আবার যাই, তাহলে এই কন্টেন্টটুকু কপি করব, কিন্তু তার আগে এটা সাইজিং একটু সমস্যা হয়েছে, তার মানে কি ফন্ট পাচ্ছে না, এক কাজ করি আমরা আগেরটাই রাখি, যা হবার হবে এটাই রাখি, রিলোড, একই জায়গায় ভাবার ঘুরভাগ কাটছে, কিন্তু ওই যে লোড নিচ্ছে এই জন্য আমি আবার কোথায় যাচ্ছিলাম। যাই হোক, এখন আমরা এই ডান দিকের এই অংশটুকু করব, এই ডান দিকের এই অংশটুকু করব, আমরা জেনুইন সাইজটা দেখি যে আসলে আমরা পারফেক্টলি কাজ করেছি কিনা। এইখানটায় ক্লিক করে এখানটায় ক্লিক করি, তাহলে আমরা H1 এর সাইজ দেখতে পাবো, সাইজ দেওয়া আছে এখানে, ফন্ট সাইজ হচ্ছে 165, মানে হচ্ছে 16 পিক্সেল প্লাস
বলা যায় 10 পিক্সেল, মানে 26 পিক্সেলের মতো। আমরা কিন্তু 28 পিক্সেল দিয়েছিলাম, তো খারাপ কিছু দেয়নি কিন্তু, ঠিকই আছে। আর এখানে কিন্তু সেম, এটা কিন্তু সাইজ একটু বড়। তো ক্লিক করেন, করার পর এখানে যদি ক্লিক করেন তাহলে সাইজটা দেখতে পাবেন স্প্যানে। এটার হচ্ছে ফন্ট ওয়েট দেওয়া আছে, ফন্ট সাইজ হচ্ছে 2 REM, মানে হচ্ছে 32 পিক্সেল। তো আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, ইনসপেক্ট এলিমেন্ট করি। করার পর H2-তে আমরা বলবো ফন্ট সাইজ 32 পিক্সেল, বা 2 REM বলতে পারি, 16 পিক্সেল। এবং টেক্সট ট্রান্সফর্ম বা টেক্সট ডেকোরেশন এখান থেকে চেঞ্জ করি, এই ডেকোরেশনটা আসেই হচ্ছে এখান থেকে, নান করে দেই। এবং এটার কালার চেঞ্জ করব, আমি কালার দেবো হচ্ছে 333, যাতে ডার্কনেসটা আসে। ফন্ট ওয়েট বাড়াই দিই, ফন্ট ওয়েটটা আমরা এরকম দিব। লাইন হাইট কমাবো 1.3 বা 2, এবং এটা সাইজ আর একটু বড় করি, এরকম রাখি, বা আর একটু র্যাপিং করতে চাই এরকম রাখতে পারি, বা আরও বড় করতে পারেন, ডিপেন্ড করে আপনি কীরকম চান। আমি এরকম রাখতে পারি, কিন্তু ডান দিকে একটু বড় সড়ো করে দিলাম, 55 রাখি, 2050 রাখি, ওকে। এখন এর ভিতরে দেখবেন স্ট্রং আছে, স্ট্রংটা কিন্তু শুধুমাত্র 2020-20-এর মধ্যে, কিন্তু এক্সিবিশনটা চলে আসে, উচিত হচ্ছে 2020-এর পরে এটা কিন্তু নিচে চলে যাবে, আমার এখানে কিন্তু এটা হচ্ছে না। তাহলে আমরা যেটা করব, 20 স্প্যান, এটা যদি বলি ডিসপ্লে ব্লক, তাহলে নিচে চলে যায়, এটা একটা সুবিধা। তো আমি ডিসপ্লে ব্লক মানে ও একাই জায়গা দখল করবে, আমি কালারটা এটা দিই, দেওয়ার পর এখানটা ক্লিক করে কালারটা বসায় দিই, কথা বুঝতে পারছি? আপনার যদি মনে হয় সাইজটা বড় হয়ে যায় তাহলে কমায় দেন, এরকম রাখাটা বেটার, রাইট? 45 রাখি, ওকে। এবং সান ফ্রান্সিসকো এটা কেমন দেখতে, বেশ বড় এবং কালার্ড। সো আমরা এটা সাইজ বড় করব, ইন্সপেক্ট এলিমেন্ট, ফন্ট সাইজ দিব হচ্ছে 20 পিক্সেল, এবং কালার্ড হবে, কালার দিব হচ্ছে ডার্কনেসটা তৈরি হবে, কালারের ভিতরে ডার্কনেসটা তৈরি হবে, অর্থাৎ এটা থেকে আর একটু ডার্ক করব। এবং ফন্ট সাইজ যা দেওয়া আছে আছে, আমরা H6-এর নিচে একটা স্পেস তৈরি করি, মার্জিন বটম 20 পিক্সেল, এবং H6 দিলাম, H6-এ কাজ হয়েছে। তারপর হচ্ছে পি ট্যাগটা কল করা হয়নি ভুলবশত, H1-এ অ্যাঙ্কর ট্যাগে যাই, এইখানটায় আমরা এই যে BTN বর্ডার, এইখানটা আমরা কালার দেব, লাইক এই কালারটি কপি করেন, দেন আবার এখানে ক্লিক করে এখানটায় যাই, অ্যাঙ্কর ট্যাগে এই জায়গাটায় আমরা বলবো বর্ডার 1 পিক্সেল, সলিড দিস, এবং প্যাডিং করব 10 পিক্সেল, 30 পিক্সেল। ডিসপ্লে করব হচ্ছে ব্লক, যদি করি তাহলে 100% উইথ হচ্ছে, এই জন্য আমরা বলবো ইনলাইন ব্লক, এবং বর্ডারটা আর একটু বোল্ড করব এরকম, ওরা কিন্তু তাই করেছে, বেশ বড়। এবং হোভার করলে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে, দেখেন কালারটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার। এবং এটা কিভাবে করব সেটা আমরা দেখব, নর্মালি কিন্তু ফন্টের কালারটা কিন্তু কালার কালার হবে এটা, রাইট? ফন্ট ওয়েট বোল্ড হবে এরকম, সাইজটা যদি বড় করতে চান 20 পিক্সেল, এরকম হবে, ফন্ট সাইজ যদি বড় করতে চাই 20 পিক্সেল, একটু বড় সড়ো করলাম। এবং পি ট্যাগের নিচে কিন্তু গ্যাপ হবে, ওইটা আমরা পি ট্যাগ থেকে গ্যাপটা করব, আর হোভার করলে কালার চেঞ্জ হবে সেটা আমরা করব। এখানটা ক্লিক করে প্রত্যেকটা জিনিসকে কপি করি, করলাম এই ইভেন্টের 6-এর পর আমরা পি ট্যাগকে কল করি, এই যে অ্যাকচুয়ালি এটা পি হবে না, এটা অন্য কোনো ট্যাগ দিলে বেটার হয়, স্প্যান দিই ইভেন্টের জন্য স্প্যান, তাহলে এখানটা থেকে এটা চেঞ্জ করে ফেলবো, যেহেতু ডেট প্যারাগ্রাফ না, সো আমরা স্প্যান দিই। এবং স্প্যানে আমরা কয়েক জায়গায় ডিজাইন করেছিলাম, যেমন এইটা নেই, নেওয়ার পর এটাকে কপি করে এই জায়গাটা অ্যাড করে দেই, তাহলে আমার ওই হ্যাসেলটা হবে না, ডিজাইন ডান, রিলোড, লোডিং হতে একটু সময় নিচ্ছে। আমরা সার্ভার লিংক শুধুমাত্র ইউজ করেছি ফন্ট
ফন্টটা, আর এই ফন্টটাই হচ্ছে প্রবলেম এখানে, ওর কারণে ওয়েবসাইটটা স্লো হয়ে যেতে পারে। এই জন্য পাই টু পাই প্রত্যেকটা জিনিসকে অবজার্ভ করবেন, দেখবেন কোনটা কোথায় কী হচ্ছে, আর এটা একটা ম্যাটার করে। এবং দেখেন এরকম পাশাপাশি আসছে কারণ এটা ব্লক এলিমেন্ট না, এই জন্য তো আমরা স্প্যানকে বলবো ডিসপ্লে ব্লক, এবং নিচে অটোমেটিক্যালি একটা স্পেস তৈরি হয়ে আসছে কারণ এখানটা মনে হয় স্পেস দেওয়া আছে যে মার্জিন বটম, তো আমরা এটাকে বলতে পারি 20, একটা স্পেস ভালো দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে কাজ, এবং হোভার এফেক্টের কাজগুলো করবো এখন। আমরা এতটুকু অংশ কপিট করি, দেন পেস্ট করি। হোভার কোথায় কোথায় দেব, এইখানটায় দিব, এগুলোতে দিব। তো আমার হোভার দেওয়ার জন্য কিন্তু এই কালারটাই নেব, এই যে এই কালারটা বর্ডারে যে কালারটা দিয়েছিলাম। আমরা আর্টিকেল ইমেজ আর্টিকেল টু এই জিনিসটাই আমরা নিচের দিকে কল করি, দেন হোভার, দেন আন্ডার সেকেন্ড ব্র্যাকেট, তারপর এটা কালার দিয়ে। তাহলে কোথায় কোথায় চেঞ্জ হবে সেটা দেখেন, রিলোড, সবাই কি ওকে, আমি হোভার করলে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, এবং এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হবে সেটা আমরা বলবো। এটা আমরা বলবো হচ্ছে H1-এ, যেহেতু সবগুলোরই কালার একই রকম চেঞ্জ হবে, তাহলে আমি এটাকে কপি করে কমা দিয়ে কি বলতে পারি না, তাহলে সব জায়গায় ডিজাইনটা একই রকম হবে, কথা বুঝতে পারছি? এটা হচ্ছে বেস্ট ওয়ে। ডান দিকে দেখেন ডিসরাপ্ট SF20 ছোট হয়ে গেছে, কেন বলেন তো? কারণ এইখানটায় কিন্তু যেটা ইউজ করা হয়েছে স্প্যান, এখানেও কিন্তু স্প্যান ইউজ করা হয়েছে, এই কারণে ওটাও ছোট হয়ে গেছে। তো ওইটা ঠিক করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এই জায়গাটায় স্প্যান না দিয়ে অন্য কিছু দিতে হবে, অথবা আমি এখানটায় স্ট্রং দিই, বেটার হয়, তাহলে উপরে ওই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে স্ট্রং। এবং এই স্ট্রং ট্যাগটাকেই কল করবো আমরা নিচের এই পার্টটাতে, তাহলে আমাদের ওই কনফিউশনটা দূর হয়ে যাবে। এবং হোভার করলে এটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, এইখানে কালার চেঞ্জ করার দরকার নেই, এটা চেঞ্জ হয়েছে, এটাও চেঞ্জ হয়ে গেছে, আর এগুলোতে হোভার করলে কালার চেঞ্জ হবে। এটা কি বলেন তো, এটা হচ্ছে আর্টিকেলের ভিতরে স্ট্রং, তার মানে যেহেতু এখানেও কালার চেঞ্জ হবে, ওই যে হোভার দিয়েছিলাম না এখানটায় কমা দিয়ে আপনি এটা অ্যাড করেন, এখানেও আমরা হোভার দেব, তাহলে কি হচ্ছে একই কালার সব জায়গায় ইমপ্লিমেন্ট হচ্ছে, একবারে কাজ শেষ। রিলোড যদি দেই তাহলে এগুলোতে ওই জিনিসটাই আসবে। এবার আমরা বাটনে কাজ করব, বাটনে আমরা ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিয়েন্ট কালার কীভাবে দেব। নর্মালি আমরা যদি বর্ডারে যাই, নর্মালি যদি আমরা কালার দিতে চাই BTN বর্ডার, নিচের দিকে কল করি, এখানে হোভার দিই, দেওয়ার পর আমি এইভাবে দিই, এই যে কালারটা আছে সেটাই আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিব। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম এটা, আর টেক্সটের কালার দিব হচ্ছে এটা। তাহলে এগুলো তো কিন্তু দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, এটা তো হয়নি না, মনে হয় কাজ করেনি বা সামথিং কিছু একটা হয়েছে, ওটা আমি ঠিক করতেছি পরে। রিলোড দিচ্ছি, এখানে যদি কার্সার রেখে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, রাইট? কিন্তু এই কালারটাই আমি গ্রেডিয়েন্ট কালার দেব, এটার জন্য যেতে হবে কালার জিলাতে। কালার জিলা নামে একটা ওয়েবসাইট আছে, তারা কি করে কালার জেনারেট করে, colorjila.com। এখানে যাবেন আলটিমেট গ্রেডিয়েন্ট কালার, যাওয়ার পর এখানে দেখেন একটা অপশন, আমি দুইটা কালার নিব না, এখানটায় ক্লিক করি অথবা এখানে ক্লিক করি, এই জায়গাটায় ক্লিক করে এখানটায় কালার একটা বসাবো, একটা কালার চলে আসলো, ওকে। আবার এখানে ক্লিক করে এখানটায় ক্লিক করে আর একটা কালার বসাবো, হলো? কিন্তু এটা এই লাইটেড কালার হবে, কিন্তু কালারটা আসেনি, ট্রান্সপারেন্ট, কেন? উপরের দিকে এইখানটা ক্লিক করবেন, করলে দেখবেন অপাসিটি জিরো, অপাসিটি মানে ট্রান্সপারেন্সি জিরো। এটাকে আমি যদি বাড়াই দিই ডান দিকে, তাহলে দেখেন কালারটা এরকম আসছে। এবং এটা করার পর এইখানটায় কালারটা কি উপরে ডার্ক নিচে লাইটেড করবেন নাকি ডানে বামে করবেন? যদি ডানে বামে করতে চান এখানটা বলেন হরিজন্টাল, তাহলে এরকম দেখাবে। এবার আমি এইখানটায় কপি করে এই কালারটাই এই জায়গাটায় না, এটা না দিয়ে এটা বসায় দেব, তাহলে কালার কোডটা বসে গেল। এবার যদি আমি রিলোড দেই তাহলে হোভার করলে কালারটা চেঞ্জ হবে।
একটা আর্টিকেলের ভিতরে স্ট্রং হোভার করা হয়েছে, কালারটা চেঞ্জ হওয়ার কথা হয়নি। ওকে, আমার ডাউনলোড কার্সার দেখেন, দেখেন গ্রেডিয়েন্ট কালারটা চলে আসছে। আর এখানে কার্সার রাখলে এগুলো তো চেঞ্জ হচ্ছেই, কথা বুঝতে পারছি। আর এই জিনিসটা যখন কার্সার রাখি দেখবেন বর্ডারটা কিন্তু দেখায়, আমরা বর্ডারটা দেখাতে চাই না। এই কারণে যেটা করব, আমরা নিচের দিকে হোভারে বর্ডারটা নিয়ে আসবো ঠিকই, কিন্তু বর্ডারটা ট্রান্সপারেন্ট করব, অর্থাৎ এখানে কোনো কালার থাকবে না, এখানে শুধুমাত্র নর্মালি বলেন ট্রান্সপারেন্ট, তাহলে কোনো কালার থাকবে না, ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এইখানটায় কোন ট্যাগ দেয়া আছে, H4 দেয়া আছে গাইস। সো আমার এইখানটা হোভার এফেক্টে H4 দিতে হবে। এবার আমি কন্ট্রোল শিফট আর ক্লিক করি যাতে ক্যাশ রিমুভ হয়। সবাই এতটুকু ক্লিয়ার হয়েছেন এই পোর্শনটুকু গাইস? কারো কোনো কোশ্চিন এই পর্যন্ত? আমরা এখন নিচের সেকশনে যাব, সবাই ঠিকঠাক বোর ফিল করছেন? রাকিবুল হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ, কি দিলেন আমাকে? ফন্ট এখানে খুঁজে খুঁজে বের করলেন, কথা বললেন, এগুলো এগুলো এটা ডাউনলোড করব, দেখি এখান থেকে ডাউনলোড হয় কিনা, এটা তো আমি লক্ষ্য করিনি একবারও। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে, অনেকগুলো লিঙ্ক, জানি না কোন লিঙ্ক কই যাবে। গ্রেট, আমি লক্ষ্য করিনি আপনি যদি লিঙ্কটা না দিতেন। দেখি ডাউনলোড হলে আমরা লিঙ্ক আপ করবো যদি সব কিছু ঠিকঠাক থাকে। এক্সট্রাক্ট, এটা আসলে ওই ফন্ট কিনা কে জানে। পাইসি ফন্ট ফেসে এগুলো কি TTF, ওই ফন্ট কিনা? এখানটা ক্লিক করি, এখানে বলে না আসলে কোন ফন্ট, কিন্তু মনে হচ্ছে যে ওটাই, এই যে নামটা ওটাই দিছে। যাই হোক, উনি ফন্ট দিয়েছে, এখন দেখেন লোকালি কিভাবে লিঙ্ক করবো সেটা আমি দেখাবো এখন। সো এখানটায় এই ফন্টগুলোকে কাট করি, কাট করার পর আমাদের প্রজেক্ট ফোল্ডারে অ্যাড করি, দেন আমরা এখানে বলতে পারি ফন্ট, এই একটা নাম দিলাম, ইন্টার দেই, এগুলো ডিলিট করে দিই, এগুলো লাগবে না, ডাউনলোড করলে এইসব ফাইল আছে। এখানে একটা ফাইল আছে, এটাকে আমি কাট করি, কাট করে এইখানটা অ্যাড করি। এবার এখানে কিন্তু ফাইলের নামগুলো দেওয়া আছে, এখানে হচ্ছে TTF, বাকিগুলো হচ্ছে ইওটি, এসভিজি, TTF, WOWF, মানে কনভার্টেড ফাইলের এক্সটেনশন। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা দিতে হবে। একটা ওয়েবসাইটে যখন কোনো ফন্ট অ্যাড করবেন ম্যানুয়ালি ডাউনলোড করে, তখন বিভিন্ন রকম ফরম্যাট অ্যাড করবেন যাতে সাপোর্ট হয়, কারণ ব্রাউজার ডিপেন্ডেন্সি একটা ব্যাপার আছে। এটাকে আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেডি করে দেওয়া আছে, আমি এটাকে কপি করব। করার পর স্টাইলের ঠিক উপরের দিকে, যেহেতু ফন্ট নিচ্ছি আমার এটা বাদ, আমি এটাকে অ্যাড করে দিই। এখন আমাকে ডিরেক্টরি পাইয়ে দিতে হবে পারফেক্টলি। ইওটি আমরা এটাও কিন্তু ফন্টের ভিতরে ঢুকাইছি, তাই না? এই জিনিসটা এখানে কিন্তু নাই কিছু, ফন্টের ভিতরে আনছি না, তাহলে এগুলো বের করি, পুরোটাই বের করে এইখানটায় রাখি, কথা বুঝতে পারছেন? তাহলে আমার ফন্টের ভিতরে যেগুলো আছে, তাই না, এগুলো তো ফন্টের ভিতরে আছে, এখানটাতে আমরা স্টাইল ডট সিএসএস দিয়েছি, এই জন্য আমরা এখানে ডিরেক্টরি আবার চেঞ্জ করতে হবে। আমার ওই সিএসএস ফাইল থেকে বের হয়ে ফন্টের ভিতরে ঢুকতে হবে, তারপরে স্ল্যাশ, কথা বুঝতে পারছি? এটা করলাম। দ্বিতীয়ত হচ্ছে আমরা সব কল করছি, শুধুমাত্র আর একটাকে কল করিনি, সেটা হচ্ছে TTF, মেবি, হ্যাঁ TTFকে কল করিনি। তাহলে এইটাকে কল করো, ওখানে ইওটি কল করছে তো TTF মনে হয় কল করতে হবে না। এই জায়গাটায় এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলিটা আমরা এরকম না দিয়ে আমরা এতটুকু দিই, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলিটা কপি করি, এখানে কিন্তু অলরেডি কল করা আছে, এটাই আবার এখানে কল করি, কথা বুঝতে পারছি? এবার হয়তো ফাস্ট লোডেড হবে ওয়েবসাইটটা আমাদের, এখানে কিন্তু বলে দিচ্ছে কীভাবে কল করতে হবে, ইম্পর্টেন্ট দিয়ে দিয়ে বলতেছে, আমাদের এগুলো না দিলেও চলবে। তো রিলোড, রিলোড দেই, রিলোড দেন, এবার দেখেন ফাস্ট লোডেড হচ্ছে।
কথা বুঝতে পারছেন? এবার ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি ফন্টটা আসলে কাজ করে কিনা। আমরা বডিতে দিয়েছি, ক্লিক করেন, কাজ করে, পারফেক্ট, ওকে। এবং দেখেন এটা 19-20 হয়েছে ডাউনলোড করার পর, কারণ ডাউনলোড করার পরে ওর অরিজিনাল ফেসটা বের হয়েছে বা ওই জিনিসটা পাচ্ছি, এটার কারণে হয়তো এরকম হচ্ছে। এইখানটায় আপনার টিটিএফ দেয়নি, ওকে ফাইন, কিন্তু লিঙ্ক করার জন্য আরও কিছু জিনিস সাজেস্ট করছে। একটা হচ্ছে ফান্ড স্মুথিং দিতে হবে, তারপর হচ্ছে স্ট্রক উইথ দিতে হবে, ওএসএক ফন্ট স্মুথিং, গ্রে স্কেল দিতে হবে, এই তিনটা দেই। এগুলোর মাধ্যমে কালার কম্বিনেশনও চেঞ্জ করে। আমি এটাকে কপি করি, কপি করার পর যেখানে আমরা ফন্ট ফ্যামিলি দিয়েছি এর নিচে এটা অ্যাড করে দেই। দেন আমি এটাকে রিলোড দেব। কোনো চেঞ্জ আসছে? খুব একটা যে চেঞ্জ হয়েছে তা কিন্তু না। আমরা এটার সাইজ দেখেন বড় করা হয়েছিল, ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পর এটা সাইজটা ছোট করব, অথবা আমি এটা তুলে ফেলি, এটা তুলে ফেলি, তাহলে নর্মাল যে সাইজটা আছে সেটা থেকে আরও ছোট করতে হবে গাইস। তাহলে আমরা এখানে বলবো 500, তাহলে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, সেটা আমরা হয়ে যাবে। আমি এখানে 90 করে দিই, ডান। এবং এগুলোর ফন্ট ওয়েটটা কমাবো, ক্লিক করি, ফন্ট ওয়েটটা কমই দেওয়া আছে, তারপরে কাজ করে নাই। বোল্ড করলে কি হয়, নড়াচড়া করে না, সাইজটা অনেক বেশি। ওয়াই আমরা এখানে ফন ওয়েট যেটা দিয়েছি, এই যে এটা ফন ফ্যামিলি, এটা যদি আমরা এখানে অ্যাড করি সবগুলোই কিন্তু বোল্ড, এটা হচ্ছে প্রবলেম। এই ফন্টে সবই বোল্ড, কথা বুঝতে পারছেন? এই একটা প্রবলেম, বাদ দিয়ে এটা দিয়ে লাভ নাই। এটাকে আমরা কপি করি, মানে আমি যে চিকন মোটা করবো এটা করতে পারবো না, রিলোড দিই। এই জায়গাটায় ফন্টটা অন্য একটা নিয়ে আসবো, সেটা হচ্ছে মনসেরাত, যেটা আমরা কিছুক্ষণ আগে ট্রাই করেছিলাম। অথবা আরেকটা কাজ করতে পারি, সে কাজটা কি, আমার এই জায়গাটা একটা ফাইল দেওয়া আছে কিন্তু, সেটা হচ্ছে টিটিএফ, এটা কিন্তু ওয়েট না, মানে মোটা না, মেবি ওই যে দেখেন এখানে তো দেখায়, ক্লিক করেন, এগুলো দেখায় না, এখানে ক্লিক করেন, এটা দেখানোর কথা কিন্তু দেখায় না। এই যে দেখেন ফন্টগুলো দেখতে পাচ্ছি, লোড নিতে টাইম নেয়, অনেক সময় লোড নেয় না, এই হচ্ছে ফন্ট। এখানে যদি ক্লিক করেন সেম জিনিসটাই দেখাচ্ছে, এটাও বোল্ড। সো নাড়াচাড়া করে লাভ নাই, যাই হোক আমরা এই অবস্থাতে রাখি। এবার আসে নিচের পোর্শনে যাই, কোনো একজন মেহমান আসছে আপনাদের, তানভীর, রিসিভ করব না নাকি করব, অনেক লেট, আপনি লেট কেন এত ভাই? W06 হবে, কোথায় হবে ভাই W06 কোথায় হবে? আমি যেটা তুলে ফেলছি, চেঞ্জ করে ফেলছি, সমস্যা নাই, যেহেতু চেঞ্জ করছি তাতে প্রবলেম হবে না। সমস্যা নাই। আচ্ছা এখন এর পরের পোর্শনে যাই গাইস, এখানটায় যে বর্ডারটা সেটা আমরা তুলে ফেলবো, সেটা আসেনি মনে হয়। এটা আমরা নিচের দিকে যাই, বর্ডারটাকে ট্রান্সপারেন্ট করেছিলাম, বর্ডার 2 পিক্সেল সলিড, যদি হোভার হয় তাহলে চলে যাবে, হোভার করেন যায় নেই কিন্তু। ইন্সপেক্ট এলিমেন্ট করি, করার পরে এই বর্ডার হোভার করি, হোভারে নিচের দিকে দেখেন কালারটা ট্রান্সপারেন্ট হয়েছে, হয়নি যে তা না, হয়েছে, কিন্তু একটা ডানে বামে একটা বর্ডারের মতো দেখতে পাচ্ছি, রাইট? কেন জানি, এই যে ডান দিকে একটা বর্ডারের মতো দেখতে পাচ্ছি, এটা মনে হয় ওই ব্যাকগ্রাউন্ড কালারের কারণে আসছে, এটা হতে পারে ব্যাকগ্রাউন্ড কালারের কারণে আসছে। এবার আসেন নিচের পোর্শনে যাই, নিচের পোর্শন বলতে এই কলামগুলোতে কাজ করব, এখন এই কলামগুলোতে কাজ করব। একটু দেখেন এখানে কিন্তু তিনটা কলাম, ফন্ট সাইজটা এক্স্যাক্টলি কিন্তু এটার মতো, রাইট? পি ট্যাগের কন্টেন্ট দিব, এবং নিচের দিকে আবার ডেট দিব, রাইট? এবার এখানটা আবার এরকম কাজ করব, এখানে কিন্তু হোভার করলে একটু পুরো সেকশনের উপরে যদি হোভার করি তাহলে এরকম হয়ে যাচ্ছে। এবং এই হোভার এফেক্টের জন্যই কিন্তু আমরা আলাদা একটা ট্যাগ ক্লাস নিব, এবার প্রত্যেকটাই এই পর্যন্ত। তো এই দুটোকে আমরা অ্যাড করি দ্য লেটেস্ট, এইভাবে কিসের মধ্যে অ্যাড করব, ইন্ডেক্সে যান, এই যে সেকশনটা যে আছে এই সেকশনের ভিতরে কন্টেন্ট বক্স যে আছে, কন্টেন্ট বক্স বলতে কি বোঝায়, আমার এই পোর্শনটার কথা বলছে। এবং এইখানটা কিন্তু আলাদা একটা কন্টেন্ট বক্স অ্যাড করব, তো আলাদা একটা কন্টেন্ট বক্স অ্যাড করব, কারণ নিচে আবার আলাদাভাবে কন্টেন্ট দিতে হবে তিনটা কলামে। তো এই পর্যন্ত এটা ডান,
এর নিচে কন্টেন্ট বক্স আলাদাভাবে কল করি, ডান। তিনটা করে কলাম হবে, রাইট? তার আগে আমরা আর্টিকেলকে কল করব, কারণ ভিতরে ডিজাইনটা আলাদাভাবে হবে। আর্টিকেল এই কন্টেন্ট বক্সে এটা দিলাম, আর্টিকেল দিচ্ছি। আর্টিকেল দেওয়ার পর আমার গলার কি হলো আবার, এইখানটায় কিন্তু তিনটা বক্স দিয়েছিলাম, তারপরে কিন্তু আমরা আর্টিকেল ভিতরে দিয়েছিলাম, তাই না? এখানে আমরা তিনটা বক্স আলাদাভাবে দিব, তারপর আর্টিকেল দিব, যেমনটা এখানে করা হয়েছে। ফিচার্ড ক্যাটাগরি আমরা এখানে আর্টিকেল না দিয়ে আমরা এখানে বলবো ডিফ, বলবো লেটেস্ট, দ্য লেটেস্ট। তো এখানটায় লেটেস্ট নামে একটা ক্লাস দিব, যেটা দিয়ে বুঝাবে যে ভিতরে লেটেস্ট জিনিসগুলো অ্যাড করা হচ্ছে। এবং দ্য লেটেস্ট এর ভিতরে তিনটা ডিপ দিব, তাই কি না বলেন? তিনটা কলাম দিব না? তিনটা কলাম দেওয়ার আগে দ্য লেটেস্ট যে দিলাম, এখানটায় লেটেস্টের ওই ট্যাগটাতে কাজ করবে। আচ্ছা ওয়েট, কন্টেন্ট বক্সে আমরা কলাম দিয়েছি, কলাম দেওয়ার পর তিনটা কলাম দিব আমরা, কথা বুঝতে পারছি? তিনটা কলাম দিব, এবং তার আগে ওই কন্টেন্ট বক্সের উপরে কিন্তু একটা এফেক্ট তৈরি হবে, সেটা করতে হবে। কন্টেন্ট বক্স দেওয়ার আগে এই জায়গাটা একটা হেডিং ট্যাগ দিব, ডিফ হেডিং। কিসের জন্য বলেন তো? আমরা যে লেটেস্ট কথাটা বলছি এইটাকে আমরা আলাদাভাবে কল করব, এটা কিন্তু কোনো কিছুর উপরে হবে না, ফ্লেক্সিংও হবে না, এটা আলাদাভাবে এইচ ফাইভ ট্যাগ দিয়ে বসাই দিই, বা এইচ থ্রি ট্যাগ দিয়ে বসাই দিই, আমার ইচ্ছে মতো আমি ট্যাগ দিতে পারি। কন্টেন্ট বক্স কিন্তু এখানটায় এই পুরো উইডটা জুড়ে কন্টেন্ট বক্স, রাইট? তাহলে কলাম হবে তিনটা, তাহলে এই পুরো জিনিসটা কিন্তু একটা আর্টিকেলের মধ্যে হবে, কথা বুঝতে পারছি? কেন আমাকে একটু ডিফাইন্ড ওয়েতে যেতে হবে, কারণ পুরোটার উপরে হোভার করলে এটা হচ্ছে, কিন্তু ওর ভিতরে কিন্তু কলাম অনেকগুলো, এই কারণে এটাকে বাদ দিয়ে এই জায়গাটায় বলবো আর্টিকেল সবার আগে, এবং ভিতরে তিনটা কলামের জন্য আমরা এটা অ্যাড করব। কন্টেন্ট বক্স আমার কলামের কাজ করবে, ওয়াই? কারণ কন্টেন্ট বক্সেই কিন্তু ফ্লেক্স করা আছে, আর লেটেস্ট ক্লাসটা আমরা আর্টিকেলে এই জায়গাটায় দিব, যাতে আলাদাভাবে হোভার এফেক্ট দিতে পারি, এবং এর ভিতরে তিনটা বক্স হবে কন্টেন্ট বক্সের ভিতরে, যাতে কলাম হয়, একটা হচ্ছে হেডিংয়ের জন্য এবং এগুলো দিতে হবে। তো আমরা ডিরেক্ট এইভাবে দিই, তিনটা বক্সের প্রথমটা হবে, কিছু দিব না আপাতত, আমি নর্মালি রাখি এরকম, একটা হচ্ছে এইচ টু, এখানটায় কন্টেন্টটা দিই, যা আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত কন্টেন্টটা নিয়ে নিই, এটা আমরা দিব হচ্ছে এইচ টুতে। নিচের দিকে পি ট্যাগ, পি ট্যাগ তো না, ওখানে হবে এইচ ফোর, মনে আছে এই সাইজটা আমরা এখানে দিয়েছিলাম? এখানে কি দিয়েছিলাম দেখেন তো, সরি এটা তো আমাদের না, ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা দিয়েছিলাম এইচ ফোর, এবং লিঙ্ক আপ করেছিলাম, রাইট? এখানে কিন্তু লিঙ্ক আপ আছে, এখানেও লিঙ্ক আপ আছে, তার মানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করতে হবে এটা, অ্যাঙ্কর ট্যাগ দেন হচ্ছে এটা, এখানে আমরা দিব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ এবং এইচ ফোর, ভিতরে কী আছে এই কন্টেন্টটুকু কপি করি, কপিট, দেন আমরা এর মধ্যে পেস্ট করে দিই। নিচের দিকে ডেট আছে, ডেট, ডেটের কাজটা আমরা এখানে কি করেছিলাম কি দিয়ে বলেন তো? স্ট্রং ট্যাগ দিয়ে আমরা করেছিলাম, স্ট্রং ট্যাগ দিয়ে, আমাদের এই ওয়েবসাইটে এখানে আমরা স্ট্রং ট্যাগ দিয়েছিলাম যতদূর মনে পড়ে, এই স্ট্রং ট্যাগটাকে আমরা ইউজ করবো এখানে। স্ট্রং দেওয়ার পর আমরা এখানে ডেট দিব, কয়টার সময় কি প্রত্যেকটা জিনিস এখানে অ্যাড করে দেব এভাবে। প্লাস্টিক দিয়েছে কেন? জিএমটি সহ, কারণ ওয়ার্ল্ড ওয়াইড তারা প্রেজেন্ট করে এই জিনিসগুলো, এটা হচ্ছে ডিপ গেল। আর একটা ডিপ অ্যাড করব, যেখানটা আমার প্যারাগ্রাফ শুধুমাত্র হবে, আর কিচ্ছু হবে না, তো আমরা এখানে পি ট্যাগ দেই, প্যারাগ্রাফটা দিয়ে দেই। নিচে আর একটা ডিপ হবে, ডিপগুলো দিচ্ছি কিন্তু কলামের জন্য, এখানে একটা ইমেজ হবে, তাহলে ইমেজ দেই, ইমেজে স্ল্যাশ কোনো একটা ইমেজকে নিয়ে আসি এখান থেকে, সাপোজ আর্টিকেল 13, কপিট। এবার এখানটায় আমরা অল্টারনেটিভলি এটা অ্যাড করব,
এবং এক্স্যাক্টলি এই লেটেস্টটাই কপি পেস্ট করব। কারণ ডিফাইন্ড ডিফাইন্ড আর্টিকেল এখানে আমরা দিচ্ছি, কথা বুঝতে পারছেন? এখানে আমরা নাম্বারটা চেঞ্জ করে দেই, যাতে নতুন একটা ইমেজ আসে। হয়েছে? এখন এটাকে আমরা অ্যালাইন করব, কাজগুলো করব। লেটেস্ট পোস্ট, লেটেস্টটা কিন্তু পারফেক্টলি চলে আসছে অলরেডি। এবার আমরা লেটেস্ট নামে কপি করি, লেটেস্ট ক্লাসটাকে অ্যাড করি। করার পর লেটেস্টের ভিতরে কী কী আছে? কন্টেন্ট বক্সকে আমরা ধরবো না, লেটেস্টের ভিতরে তিনটা ডিপ আছে। এই ডিপগুলো শুধুমাত্র অ্যালাইনমেন্টে কাজ করবে, আমরা তেমন কিছু করব না। বাট তিনটার কলাম কিন্তু তিন রকমের হতেই পারে, তিনটা কিন্তু সমান, তিনটা কিন্তু আলাদা আলাদা না, একই রকম কিন্তু। এই কারণে এখানে আমরা আর ডিফাইন্ড করে যে উইথ দেবো সেটা করবো না, এই জন্য আমরা ডিপগুলোর কোনো নাম দিচ্ছি না ডিফাইন্ড এবং উইথের জন্য। ডিরেক্ট কী করব, আমরা এই আর্টিকেল বক্সটাকে কল করব। করার পর এর ভিতরে যে ডিপগুলো আছে সেটাকে কল করব, তাহলে একবারে সবগুলোর উপরে ইমপ্লিমেন্ট হবে। এবার আসেন লেটেস্ট, লেটেস্ট এর ভিতরে অ্যাঙ্কর ট্যাগ H2 প্রত্যেকটাকে কল করি, এটা আলাদাভাবে ডিজাইন করব আমরা। এখানটা বলবো H2, তারপর হচ্ছে H4, দেন হচ্ছে স্ট্রং, রাইট, এবং নিচে হচ্ছে পি ট্যাগ, পি ট্যাগ, তার নিচে হচ্ছে ইমেজ, ডান, এবং লেটেস্টে হোভার এফেক্ট দিব যাতে অপাসিটি কমে যায়। এটা এখনই করে দেই, অপাসিটি 0.5 বা 6, যাতে ট্রান্সপারেন্সি তৈরি হয়। যেমনটা রিলোড যদি দেই দেখবেন হোভার করলে দেখেন ট্রান্সপারেন্সি তৈরি হয়েছে সব কিছুর উপরে, এটাই করলাম। এখন প্রত্যেকটাকে কিন্তু আমরা উইথ দিব কীরকম দেখেন, এই যে আমরা ডিপ করেছি এখানে আমরা ফ্লেক্স করব না, তাই না? কন্টেন্ট বক্সে তো আমরা ফ্লেক্স করছি কিন্তু আমরা উইথ দিব না। আমরা উপরে কিন্তু কয়েকবার করেছিলাম, এই যেটা প্যাডিং সহ, এটাকে আমরা কপি করি। কপি করার পর শুধুমাত্র এখানে অ্যাড করব, যেহেতু তিনটা সমান সমান, আমরা এখানে ক্লিক ক্লিক 33333%, তার মানে তিন ভাগ হয়ে যাবে। রিলোড দেন, তিন ভাগ কিন্তু হয়েছে, কিন্তু ইমেজগুলো সাইজে বড়। এটা আমরা অ্যাডজাস্ট করবো ওই যে অবজেক্ট দিয়ে, এটা আমরা দেখব। এইখানে আমরা হেডিং দিয়েছি সেটা আমরা কাজ দেখিনি, এবং প্যাডিং যেরকম দিয়েছি হেডিংও কিন্তু সেম প্যাডিংটা দিতে হবে। আমরা উপরের দিকে হেডিং দিয়েছিলাম, এটাকে আমরা কল করব যে কোনো জায়গায়, আমি এখানে কল করি। হেডিংটার প্যাডিং দেব এক্স্যাক্টলি 15 পিক্সেল, কারণ নিচেও উপরে ডানে বামে যাতে প্যাডিংটা সমান হয়। রিলোড দেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, নিচে উপরে দিব না, বা দিলেও উপরের দিকে দিব, তাহলে এখানে 0 দেন বা বলেন 50 পিক্সেল, যেটা উপরের দিকে হবে, 15 পিক্সেল ডানে বামে এবং নিচের দিকে 0, তাহলে উপর থেকে নিচে একটা গ্যাপ তৈরি হবে, দেখতে সুন্দর লাগবে। ওকে, এবার আসেন এই ইমেজের কাজটা করি। এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করার পর ইমেজটাতে এইখানটায়, এটা তো আলাদাভাবে করা আছে হাইট দিয়ে, কিন্তু এটার হাইট কিন্তু আলাদাভাবে হবে। সো এটা করার জন্য এখানে আর্টিকেল ইমেজ দিয়ে এটা করেছিলাম না, এটাতে এইখানটা আর্টিকেল ইমেজ দিলেও এটা কিন্তু আলাদা একটা সেকশন, সেটা হচ্ছে ফিচার্ড ক্যাটাগরি। ওই জায়গাটা যে হাইট দিয়ে আমরা ইমেজের হাইটটা বাড়িয়েছিলাম সেটা না করে ফিচার্ড ক্যাটাগরি দিয়ে আমরা করি এই কাজটা, মানে এই আর্টিকেলের জায়গায় ফিচার ক্যাটাগরি ক্লাসটা অ্যাড করি। তাতে কী হচ্ছে, এই জায়গাটা যে ডিজাইনটা সেটা কিন্তু এর মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে, সেটা আর হবে না। সো ওই কারণে আমরা এখানে যাব, আর্টিকেল ইমেজে যে অবজেক্টের কাজ করেছিলাম কোথায় করেছিলাম, অবজেক্ট অবজেক্ট এই যে অবজেক্ট ফিট, এই জায়গাটায় ডট দিয়ে এটা দেই, তাহলে ফিচার ক্যাটাগরি ইমেজটাতে ইমেজের উপরেই এই অপশনটা আসবে। এবার দেখেন ওর মধ্যে হচ্ছে এর মধ্যে হচ্ছে না, এই কাজটা করলাম। এখন আমরা এখানে যাই, সাইজিংটা দেখেন মোটামুটি এই হাইটটা একটু বড়, দেখতে খারাপ না, সবই ঠিক আছে এবং সুন্দর হয়েছে। এইখানটায় এটার কাজও কিন্তু হয়েছে, এখানে হোভার এফেক্ট হয়েছে, এটা কালারও হয়েছে। আমার এখানে তেমন কোনো কাজ নাই, উপরে যা করেছিলাম সেটা ইমপ্লিমেন্ট করে দিলেই হয়ে যাবে, শুধুমাত্র পি ট্যাগের কাজটা করতে হবে।
আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু এখানে হাত দিচ্ছি না, কিন্তু মনে হচ্ছে একটু হাত দিতে হবে। যেমন এখানে দেখেন সাইজে বড়, এখানে কিন্তু এরকম না, শুধুমাত্র সাইজটা চেঞ্জ করব। এখানে যা আছে তাই, শুধুমাত্র ফন্ট সাইজটা চেঞ্জ করব। ফন্ট সাইজ আমি দিব হচ্ছে 30 পিক্সেল, বারা একটু বড় সড়ো করি, দেখতে যাতে চমৎকার লাগে এই জন্য। এবার ঠিক আছে, এমনি নর্মালি হোভার করলে কিন্তু ট্রান্সপারেন্সি আসতেছে, এবং এগুলো হোভার করলে কালার চেঞ্জ হচ্ছে, সেটা আমি আগেই করে রাখছি আর্টিকেলের থ্রুতে। সব জায়গায় আমরা আর্টিকেল দিচ্ছি, এই জন্য ইমপ্লিমেন্ট হচ্ছে ডিজাইনটা। ক্লিক করি, ক্লিক করি, আমরা এখানে ফন্ট ওয়েটটা কমাবো। ফন্ট ওয়েট এখানে কমবে না, কারণ এটা বোল্ড, শুধুমাত্র বোল্ড এই জন্য। সো ওইটার জন্য আমরা আলাদা একটা ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেট করতে পারি, যাতে দেখতে সুন্দর লাগে, সেটা আমরা করি এখন। আমি এখানে কপি করি, আপনাকে এখানে সাপোর্টিভ ফন্ট ফ্যামিলি হিসেবে আপনি ওপেন সানস নিতে পারেন, যেটা আপনাকে সাপোর্ট করবে। এটা বাদ, এগুলো বাদ, রিমুভ অল। আমরা এখানে ওপেন সানস ইউজ করি, ওপেন সানস ক্লিক করেন। তো আমরা লাইটটা নেই, রেগুলারটা নিব, এটা নিব, আর আর নাই। তো এমবেডে যাই, ইম্পোর্টে যাই, তারপর এখানে কপি করি, দেন এটা আমরা উপরের দিকে অ্যাড করে দেব। দেন এই ফন্ট ফ্যামিলিটা কপি করে আমরা পি ট্যাগ অ্যাড করবো অনলি। তাহলে পি ট্যাগ কল করি, এখানটা এটা বসাই দিই, তাহলে শুধুমাত্র পি ট্যাগ এটা চেঞ্জ হবে, কিন্তু বডির নিচে দিতে হবে, নাহলে ওভারহেড করবে। এবার যদি রিলোড দেন, ওয়েবসাইটে কিছু চেঞ্জ আসবে, দেখছেন ছোট হয়ে গেছে। এগুলোর উপরেও দিতে হবে, তাহলে এইখানটায় এটা না দিয়ে আমরা এটা অ্যাড করতে পারি, সরি এখানটায় এটা দিতে পারি, এবং এটা বাদ। এই জায়গাটায় ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি, ফন্ট ওয়েট চেঞ্জ করতে পারি। তাহলে আমরা ফন্ট ওয়েটটা দিলাম, এবং এটা সাইজ একটু ছোট করি। ওকে, আমরা এখানে ক্লিক করি, কপিট, জিনিসগুলোকে এখানে আবার অ্যাড করে দিই, ঘুরাইলাম আর কি, রিলোড, ডান এই পর্যন্ত। এবং নিচের দিকে লাইন দিতে হবে, উপরে লাইন, নিচে লাইন, এই লাইনগুলো দিতে হবে, যাতে এখানে যেরকম লাইন দিয়েছে অনেক চিকন, আমরা কিন্তু দিয়েছি অনেক মোটা, হাইলাইটেড করার জন্য। আমরা এখানে একটু চিকন লাইন দিতে পারি, ইন্সপেক্ট এলিমেন্ট করি। আমরা এই জন্য কিন্তু লেটেস্ট ক্লাসটা নিয়েছিলাম, এবং হোভার এফেক্ট কিন্তু দিয়েছি এখানে, দেখেন এখানে হোভার দিয়েছি। আর আর্টিকেলসের উপরে নিচে লেটেস্ট ক্লাসটাতে আমরা দিব, আর্টিকেলে না, লেটেস্ট ক্লাসটা। আর্টিকেলে দিলে সব জায়গার উপর ইমপ্লিমেন্ট হবে, লেটেস্ট দিলে শুধুমাত্র এখানে ইমপ্লিমেন্ট হবে। কী দিব সেটা? এইখানে যেটা দিয়েছি সেটা দিব, বাট এটা চিকন হবে, এত মোটা দিব না। এই জিনিসটা কপি করি, কপিট, দেন এখানে ক্লিক করে এখানে যাই, এখানটায় যাই, এই জায়গাটায় পেস্ট করে দেই। কিন্তু আমরা দিব হচ্ছে উপরে নিচে, রাইট, বা উপরের দিকে শুধুমাত্র। তো আমরা এখানে বলবো টপ, তাহলে সবগুলো উপরের দিকে যাবে, নিচে কিন্তু হচ্ছে না, এবং এটা একটু চিকন হবে এবং ট্রান্সপারেন্ট হবে, অথবা আপনি কালারটা হালকা করে দেন এরকম, বা আপনি মোটা করেন কিন্তু অপাসিটি কমায় দেন এরকম, মানে খুবই হালকাভাবে বোঝা যায়। এখানটা আমরা প্যাডিং করব উপরে নিচে, বাই ডিফল্ট কিন্তু দেখেন একটু স্পেস পাচ্ছে, এটাকে আরও একটু স্পেস দিব। এখান উপরে নিচে প্যাডিং 15 পিক্সেল, ডানে বামে 0। তবে এখানটা উপরে নিচে এরকম স্পেস তৈরি করতেছি, আমি এখানে 15 দিই, বেটার। সো এখানে দেখবেন লেটেস্ট, এর নিচে আবার স্পেস তৈরি করতে হবে, এখানে ক্লিক করেন। আমি মনে হয় কোনো স্পেস দেইনি, এখানে যাই, তাহলে এখানেও আমরা স্পেস দিতে হবে। আমি এখানে 15 পিক্সেল স্পেস দিলাম, তাই দেখতে সুন্দর লাগে। এখানটা ক্লিক করি, এই পোর্শনটুকু কপিট যা করেছি, দেন আমরা এর মধ্যে পেস্ট করে দিই, রিলোড, তাহলে আমরা এটা ফিক্সড পেলাম। সবাই বুঝতে পেরেছি? এখানটা ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই, বাই ডিফল্ট 16 থাকে, আমরা এখানে 20 করি, দেখতে যাতে সুন্দর লাগে। ভরাট করি, 22 পিক্সেল দিলাম, ঠিক আছে। কালার যদি চেঞ্জ করতে হয় সেটাও করেন, কালার এখানে 999 দেওয়া আছে, আমি এখানে যদি বলি 333, তাহলে নিচেরটা ওভাররাইড করবে, এত বেশি কালার দেওয়া যাবে না। আমি কালারটা এরকম দিতে পারি,
কালারটা বেশি দিলেই কিন্তু ট্রান্সপারেন্সির একটা ব্যাপার থাকে। সো 20 বা যদি বড় করেন, বড় করতে পারেন, কালারটা যতটুকু দেখতে লাগে সেইটা একটু দেখি। আচ্ছা এটাই থাক, কালারটা কালারটা চেঞ্জ করার দরকার নেই, শুধুমাত্র লাইন হাইট যদি পারি আমরা বাড়াই দিই, লাইন হাইট 1.5 বা 6 লাইন হাইটটা দিয়ে দিলাম, ক্লিক কপিট, দেন আমরা এখানে পেস্ট করে দিই, রিলোড, ডান। ওকে আমরা এই পোর্শনটুকু করলাম, আর নিচের দিকে কি কোনো লাইন আছে? এখানে নিচেও কিন্তু লাইন আছে, তার মানে প্রত্যেকটাতে লাইন আছে, তার মানে নিচেরগুলোতেও কিন্তু লেটেস্ট অপশন অ্যাড করতে হবে, কিন্তু সব জায়গার কলাম একরকম না, কথা বুঝতে পারছি তো? নিচে কিন্তু আবার দেখেন ঘুরে ফিরে এটা আসতেছে, তার মানে উপরে যা করেছিলাম সেটা কিন্তু নিচে আবার আসতেছে, কিন্তু এই জায়গাটা একটু ডিফারেন্ট। এখানে কোন ডিফারেন্ট বলেন তো? এই যে এখানে যা দিয়েছি সেটা কিন্তু আবার এখানে আসছে এইভাবে, তার মানে এখানে কলামটা একটু ডিফারেন্ট ওয়েতে দিতে হবে। কীরকম? প্যারাগ্রাফ কিন্তু নিচে চলে আসছে, তো এটা দিব কিভাবে একটু দেখেন, লক্ষ্য করেন, আমি এখানে এই জায়গাটা কিন্তু আর্টিকেল দিয়েছিলাম তিনটা কলামে, রাইট? এটা একটা, এটা একটা, এটা একটা, এই জিনিসটাকে কপি করেন, কপি করার পর এই পি ট্যাগটা কাট করি এবং ডিপটাকে ডিলিট করি, তাহলে কি দুটো কলাম হয়ে গেল না? এবং এটার নিচে আমরা এই প্যারাগ্রাফটা দিয়ে দিই, তাহলে দুটো কলাম কিন্তু অলরেডি হয়ে গেল, এরকমভাবে আসবে, আর এইটা নিচে যাবে যদি আমি চাই আর কি, দিলাম। এবং আমি যদি এখন রিলোড দেই তাহলে আমরা নিচের দিকে এরকম পাচ্ছি দুটো কলাম। কেন এইভাবে আসছে? কারণ আমি কিন্তু 33 করে দিয়েছিলাম, রাইট? তাহলে এই জায়গাটা, এই চেঞ্জটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, লেটেস্ট দিলাম আমরা 33 করে দিয়েছিলাম, এখানটায় বলি টু কলামস, বা কলাম যে দুইটা দুইটা এই জন্য আমরা বলবো যে টু কলাম বা কলাম টু, এরকম একটা নাম দিলাম, তাহলে লেটেস্টের ওই জায়গাটা কলাম টু দিয়ে 50-50 করতে পারি বা সামথিং কিছু একটা। ওইটা করার জন্য আমরা এখানে উইথ কোথায় দিয়েছিলাম, এখানে এই জিনিসটাকে কপি করি, নিচের দিকে অ্যাড করি, যেহেতু কন্টেন্ট বক্সের ভিতরে দুটো কলাম, আমি লেটেস্টের পাশে কিন্তু এই ক্লাসটা দিয়েছিলাম, দিলাম এই জায়গাটায় এটাকে অ্যাড করে আমি এখানে বলবো 50-50, কথা বুঝতে পারছেন? তাহলে আমার 50-50% হয়ে যাবে, দিয়ে দিলাম। এবার যদি রিলোড দেই তাহলে অ্যাডজাস্টমেন্টটা এইভাবে আসবে, এখানে আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করি, ইমেজ চেঞ্জ করি, এখানে আমরা ইমেজের নাম দিতে পারি 2, 1, তাহলে রিলোড যদি দেই আমরা নতুন একটা ইমেজ পাচ্ছি। ক্লিয়ার সবার? সবাইটা বুঝতে পেরেছি? এখন যদি আমি এটাকে উল্টায় দেই, সাপোজ আমি উল্টায় দিব, তাহলে আমার র্যান্ডম আমি এগুলো দেখতে পারবো। এই জায়গাটায় আমি এটাকে কপি পেস্ট করি, আবার একই কলামের ভিতরে হতেই থাকবে, এখানটায় আমার কন্টেন্ট চেঞ্জ হবে, মানে ইমেজ চেঞ্জ হবে শুধুমাত্র, আবার এখানে একটা দেই, এটা ইমেজ চেঞ্জ হবে, আমি এখানে দিই হচ্ছে 2, এখানটায় আবার দেই, এখানটায় দিব হচ্ছে 17, তাহলে রিলোড যদি দেই আমরা এর নিচে আবার এরকম কলাম দেখতে পাচ্ছি, এখানে আসেনি এগুলো, মনে হয় এই নামে ইমেজ নাই, সবগুলোতে সামনে জিরো দেওয়া, তাহলে এখানে জিরো দিতে হবে, এখানটায় 17, এখানে জিরো দিতে হবে, তাহলে ইমেজটা পাবে, রিলোড যদি দেই আমরা ইমেজও পাচ্ছি, চলে আসছে, এটা গেল। নিচের দিকে আমি চাচ্ছি ইমেজটা বামে যাক, এটা আবার ডানে যাক, তাহলে উপরের দিকে আমরা যেটা করেছিলাম কোল টু, এটাকে আমরা কপি করি, কপি করার পর নিচের দিকে আবার অ্যাড করে দিই এভাবে, কিন্তু এটা হবে নিচের দিকে, সরি এই দুটো ডিভের মধ্যে, এটা হবে উপরের দিকে, আর এইখানটায় নাম্বারটা চেঞ্জ করে দিই 27, যদি থেকে থাকে ইমেজ, তাহলে নিচে ইমেজটা বামে আসলো, এটা ডানে চলে গেল, তাহলে আমার একটা ওয়েবসাইটে আমি অনেক কিছু একবারে করে ফেলতে পারলাম, কথা বুঝতে পেরেছে সবাই? ক্লিয়ার? কি বলেন ভাইয়া, স্ক্রোল করলে তো সাইড বার চলে যায় কিন্তু ওইখানে যায়, ওইখানে যায় না এটা বলেন? সো এখানটা দেখি, রিলোড দিলে কিন্তু দেখেন ফিক্সড হয়ে আছে, রাইট? ফিক্সড হয়ে আছে, এটা কীভাবে করব? যেমন এখানে স্ক্রোল করলে চলে যাচ্ছে সাইড বারটা, মানে মেনুটা চলে যাচ্ছে, এটা কীভাবে আমরা ফিক্সড করব? এখানটা কিন্তু চলে যায় না, থাকে। এখানটা ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর এটা আসলে ফন্ট ফ্যামিলি মনে হয় ডিফাইন্ড কিছু দেয়া আছে হয়তো, একটু দাঁড়ান আমি একটু টাইম দিই এখানে,
যদি সেম দেয়, সেমটাই দিয়েছে, এটা আমার ডাউনলোড করতে হবে, এখান থেকে ডাউনলোড করব পরে, এখন না। এখানটায় এটা ফিক্সড কিভাবে করবো, এভাবে তাই কি না? এটা ফিক্সড কিভাবে করব, ইন্সপেক্ট এলিমেন্ট করেন, করার পর এই মেনুটাতে এখানটায় বলবেন পজিশন স্টিকি, দিলাম, স্ক্রল করেন, চলে যায়, টপ করব হচ্ছে জিরো, লেফট করব হচ্ছে জিরো, দেখেন তো আটকে যায় কি না, আটকে, পজিশন করলাম স্টিকি কন্টেন্ট বক্সের ভিতরে, এটাকে বলবো পজিশন রিলেটিভ, আটকে যাওয়ার কথা তো, স্টিকি তো আটকে যায়, একটু ওয়েট করেন। আর কোনো কিছু দেয়? আর তো কিছু দেওয়ার দরকার নেই। পজিশন যদি আমি ফিক্সড করি সেটা অন্য কেস, সে কিন্তু ফিক্সড হয়ে থাকবে, ওই যদি আমি ফিক্সড হয়ে আছে, আর যেহেতু স্টিকি করছি, টপ লেফট দিলেই তো চলে আসার কথা। বডিকে আমরা যদি বলি পজিশন রিলেটিভ, তাহলে কি আটকে যাবে? না, একটু ওয়েট করেন, ঠিক করছি। গেট বুট স্টাফ, এখানটা মনে হয় না স্টিকে দেয়া আছে। আচ্ছা, ওর ওখানে তো দেখতে পারি পজিশন স্টিকি দিয়ে এটা করা হয়, আবার ফিক্সডও করতে পারে, ও কি করছে সেটা দেখি। এই যে টপ লেফট করছে, পজিশন ফিক্সড করে রেখে দিছে, বুঝতে পারছে, ওরা পজিশন ফিক্স করছে, আমি ফিক্স করতে চাই না, ওইটার জন্য দাঁড়ান একটু ওয়েট করি। স্টিকি 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 এখানে সার্চ দেন, স্টিকি দিয়ে এখানে কোডটা দেয়া আছে স্টিকের, স্টিকি টপ, ফিক্স টপ, স্টিকি টপ, স্টিকি টপের প্রপার্টি ভ্যালু কি এখানে দেয়, তাহলে ওটা নিয়ে আসতে পারি, স্টিকি টপ বুটস্ট্র্যাপ প্রপার্টি ভ্যালু, তাহলে এখানে সার্চ দেন স্টিকি টপ বুটস্ট্র্যাপ প্রপার্টি ভ্যালু, বা এমনি নর্মালি সার্চ দিতে পারেন, এটা পজিশনিং করে কোথায় আপনি কোনটা দিবেন সেটার জন্য, স্টিকি টপে ফিক্স টপ, তারপর হচ্ছে স্টিকি টপ, এগুলো নেই, নেওয়ার পর দেখি যে ভিতরে কন্টেন্টটা কী দিয়েছে স্টিকি টপে। দেয় নাই তো, ফিক্সডের কাজ দেখাচ্ছে, এখানটায় পজিশন স্টিকি স্টিকি, কিছুই দেখতে পাই না, একটু ওয়েট করেন। আমরা এখানে অনেকগুলো কাজ করেছিলাম, 225 জেন ওয়ার্ক, এখানটায় আমরা বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করেছিলাম, একটু দাঁড়ান আমি একটা সলিউশনটা বের করি, যেহেতু এখানে বুটস্ট্র্যাপ আছে আমি এটাকে রান করি, ওকে স্ক্রল করি, তাহলে এটা স্ক্রোলিং হচ্ছে, আমি এটাকে স্টিকি করি এই হিডারটাকে, এইটাকে ক্লাস স্টিকি টপ, তাহলে আমরা প্রপার্টি ভ্যালুটা পাবো বুটস্ট্র্যাপ থেকে, রিলোড, স্ক্রোল করেন, দেখেন আটকে গেছে, তো ইন্সপেক্ট এলিমেন্ট করি এবার, তাহলে ডিভে স্টিকি টপ, এই যে দেখেন দেওয়া আছে পজিশন স্টিকি, শেষ, আর কিছু নাই, কিন্তু এটাই আবার কাজ করতেছে না, মিনিমাম হাইট উইথ দিয়ে করছে, আমরা ওগুলো দিচ্ছি না অবশ্য, কারণ কন্টেন্ট আমার অলরেডি আছে ভালোভাবে, আর পজিশন স্টিকি দিয়ে কাজটা করা যায়, উপরে আবার পজিশন ওয়েব কির স্টিকি দিছে, হতে পারে ব্রাউজার ডিপেন্ডেন্সির কারণে এটা কাজ করে না, বডিতে কী দিছে ওইটা রেফারেন্সে কিছু দেয়নি, ব্রাউজার ডিপেন্ডেন্সির একটা ব্যাপার থাকে, যদি ওটা রিলোড দেই দেখি কাজ করে কি না, এখানটায় মেনু লেফটে অ্যাড করে দেই, আটকে নাই, তারপর কন্টেন্টে যদি দেই, আমি জানি না এখানে কেন দিচ্ছি বা দিচ্ছি কি না,
আচ্ছা, এখানে টপ টপ দেয়নি আবার, সরি, এখানে আমি বলবো টপ জিরো। স্ক্রোল করি, স্ক্রোলড হচ্ছে। আর এখানে যদি বলি টপ জিরো, লেফট জিরো, এই যে আটকে গেছে, দেখতে পাচ্ছেন, হয়ে গেছে কাজ। এই যে পজিশন, এই যে উপরে যেটা আছে ওয়েবকিট স্টিকে, এটার কারণে ও হয়তো কাজ করতেছে না। রিলোড, এটা আমরা দিব হচ্ছে এইখানটায়, চলে যায়, কিন্তু এইখানটায় দিলে আবার আটকে যায়। না, যায় না, তার মানে এখানে ফ্লেক্সের কারণে প্রবলেমটা হচ্ছে হয়তো। কথা বুঝতে পারছি, দাঁড়ান ঠিক করি। বডি কন্টেন্ট বক্সে যদি আমি এটাকে অ্যাড করি, তাহলে দেখেন বডিটা কিন্তু আটকে যায়। কথা বুঝতে পারছেন, কোন পোর্শনটা আটকে যায়? কন্টেন্ট বক্স। কেন আটকে যায় কন্টেন্ট বক্স? ফ্লেক্স র্যাপ করা হয়েছে, সবই চলতেছে, শুধুমাত্র প্রথম যে অপশনটা দিয়েছিলাম সেটা আটকে যায়। ওয়াই? তাহলে এর মধ্যে কী দেওয়া আছে এমন যে আটকে যায়? ইন্সপেক্ট এলিমেন্ট করি আমরা, এখানে করছি কোথায়? কন্টেন্ট বক্সে ফ্লেক্স করে। ভিতরে দেখেন আরেকটা কন্টেন্ট বক্স আছে, এখানেও কিন্তু এটা অ্যাড হয়েছে, মূলত এইটার কারণে হয়তো এটা কাজ করছে। কিন্তু কেন? উপরেটা তো কাজ করার কথা। একটু রিলোড দেই। এটা আটকে যায়, আবার ওটা আটকে যায় না কেন? এখানটা মিনিমাম হাইট দেওয়া আছে, প্যাডিং টপ দেওয়া আছে। আচ্ছা, একটা কাজ করি, আমরা এটা পুরোটাই কপি করি। করার পর রিলোড, ইন্সপেক্ট এলিমেন্ট আবার, এবং এটা হাইট কিন্তু বাই ডিফল্ট আছে। যদি আমি এটাকে অ্যাড করি, তাহলে হাইটটা ছোট হয়ে যায় না? তাহলে এটার মিনিমাম হাইট দিই। অনেক সময় হাইটের কারণেও পায় না, এরকম হতে পারে। মিনিমাম হাইট 100% বা মনে করেন 700 পিক্সেল, আটকে না। এখানে তো আর কিছু নাই, লেফট জিরো, পজিশন স্টিকি, এটা কি কন্টেন্ট বক্স ফ্লেক্সের কারণে কি প্রবলেম হচ্ছে? আমি যদি এগুলো বাদ দিই, এই যে দেখেন ফ্লেক্সের কারণে প্রবলেম হচ্ছে গাইস, এখানে কিন্তু কাজ করতেছে, রাইট? স্টিকি আটকে গেছে, তার মানে ফ্লেক্সের ভিতরে এটা দেওয়া যাবে না, দিলে কাজ করবে না। ফ্লেক্সের ভিতরে দিলে এটা কাজ করছে না, তাহলে ফ্লেক্সটাকে অ্যাভয়েড করে এটা করতে হইতো। কথা বুঝতে পারছি, ওইটা আগে চিন্তা করতে হইতো, ওইটা আগে চিন্তা করে কাজটা করতে হইতো, তাহলে কমপ্লিট করা সম্ভব হতো। শুনতে পাচ্ছি সবাই? ফ্লেক্স কী করে? জিনিসটাকে কাজ করাতে অনীহা প্রকাশ করায়। আমরা এরকম একটা ডিজাইন করলাম, আমি যদি এরকম একটা ওয়েব পেজ দেই, আপনারা এরকম কন্টেন্ট দিয়ে দিয়ে ওয়েব পেজটা বানাতে পারবেন না সবাই? ট্রাই করব, ট্রাই বলে পৃথিবীতে কোনো শব্দ নাই। ট্রাই করা মানে হচ্ছে ফাঁকি দেওয়া, আপনার চিন্তার উপর ডিপেন্ড করে আপনি করবেন কিনা। তো সবাইকে আমি এরকম একটা প্রজেক্ট দিব, আপনারা কমপ্লিট করবেন। হতে পারে আপনাদের এখান থেকে কোনো একটা প্রজেক্ট দিব, এটা হতে পারে এরকম বক্স বক্স অনেক কিছু, মানে এমন না যে একটু কমপ্লিকেটেড দিব, ছোট ছোট জিনিসগুলো দিব না, বড় সড়ো জিনিসগুলো দিব যাতে দেখতে ভাল লাগে। ওই কারণে কিন্তু আমি এটা চুজ করছি আপনাদের বোঝানোর জন্য। এখান থেকে কোনো একটা প্রজেক্ট আপনাদের ধরায় দেবো, যে এটা আপনারা করবেন। যেমন এটাও দিতে পারি, ঠিক আছে? তো গাইজ, আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো কোশ্চিন থাকে, কারো কোনো কোশ্চিন আছে, অ্যাসাইনমেন্ট? ওকে, তার লাইনে থাকেন, আমরা অ্যাসাইনমেন্টগুলো চেক করে নেই। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, রিলোড দেই। ট্রি হাউস, আমরা কন্ট্রাক্ট ফর্মের কাজ করেছিলাম, আপনার বামে কেন? এটা শ্বশুর বাড়ি গেছিল। হিডার, হিডারের উপরে এরকম লাইন কেন? উপরে ব্লু কালারের। কি করছেন? প্যাডিং টপ, মার্জিন বটম,
কন্টেইনার, কন্টেইনার এতটুকু ভাই? ও ভাই, এখানে আপনি এগুলো আপনি কি করেছেন? টেক্সট অ্যালাইনমেন্ট কন্টেইনার আপনি কি করেছেন? মার্জিন লেফট অটো, তা মার্জিন রাইট অটো কই? হ্যাঁ অটো দিলাম, তাহলে বাম দিকে যায় কেন? উইথ দেওয়ার কারণে আর যে কি করছেন? ও সেন্টারাইজ আছে, সমস্যা নাই। টেক্সট অ্যালাইন সবগুলো ইউএল করছেন, বাহ, ও ওয়াও, হ্যাপি হয়েছে। এখানটা ইউএল একটা হবে বাবা, আর ভিতরে এলআইগুলো হবে অনেকগুলো। এখানে বারবার ইউএল দিয়ে দিয়ে না করে ইউএলের ভিতরে এলআই দিব, ভিডিও না দেখে করছেন, তাহলে এটা সেন্টারাইজড হতো। আর আপনি সুযোগ নিছেন না অ্যালাইনমেন্ট না করার জন্য। এখানটায় এলআইতে বলতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক, এবং ইউএলএ বলতে হবে টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে মাঝখানে চলে আসবে। আপনার অ্যালাইনমেন্ট পারফেক্ট হয়নি, ভিডিও দেখেন নাই, কাজ করেন নাই ভালোভাবে। এখানে আপনি উইথ দিয়েছেন, হাইট দিয়েছেন, কেন হাইট দিয়েছেন? কেন মানা করছিলাম না হাইট দিতে? আর যদি আপনি 100% উইথ করেন তাহলে আপনি এটা দেন। আপনার মনে হয় ব্রাউজার অনুযায়ী আপনি করছেন, রাইট? আপনার নিজের চিন্তা করবেন না, সবার চিন্তা করবেন। দেখেন মাঝখানে ফাঁকা, সমুদ্র বন্দর হয়ে গেছে। সমুদ্র বন্দর হওয়ার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে আপনি উইথ দিয়েছেন ফিক্স করে, আমি শিখাইছিলাম এগুলান। হ্যাঁ আমি আমার লাইফে কোনোদিনও শিখাইনি আমার স্টুডেন্টকে। 50% ফ্লোট, 50%, আর এখানটায় হচ্ছে 50%। ইমেজটার উইথ বাড়াবেন, ইমেজের মধ্যে উইথ দিয়ে দিছে, ও গ্রেট, হাইটও দিয়ে দিছেন, বাহ খুব সুন্দর। এখানটায় এখানেও হাইট দিয়ে দিছেন নিশ্চিত? বুঝি তো বুঝি, ভিতরে ভিতরে সব জায়গায় হাইট দিয়ে দিছেন, বাহ। বৈশা বৈশা খালি এগুলো ডিলিটই করো। আরও দিছেন মনে হয়, দেন নাই। প্যাডিং করবেন উপরে নিচে, তাহলে কিন্তু জায়গা হয়ে যাবে। প্যাডিং বটম 300 পিক্সেল, বারো বেশি। এই জিনিসটা অ্যাডজাস্ট করার জন্যই ফ্লেক্স ইউজ করতে হবে, যাতে এরকম হাইট প্যাডিং না দিতে হয়, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ফ্লেক্স নিয়ে আমি আপনাদের একটা সিরিজ ভিডিও দিব, যেটা আমাদেরই একজন মেন্টর করছে, হিমেল ভাই, ওই ভিডিওটা আপনাদের দিব, আপনারা একটা আইডিয়া পাবেন। কথা বুঝতে পারছেন? ইমেজটা অনেক বড় না, তাহলে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। ইমেজে কি আপনার হাইট দিয়েছেন নাকি? হ্যাঁ দেওয়ার তো কথা, আপনি আবার না দিয়ে থাকেন। এখানটা ইমেজের সাইজটা বড় কেন? অবজেক্ট ফিট দিয়ে রাখছেন, বা 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 বা, খুব ভালো জানি দেখি। হাইট দিব হচ্ছে 100%, হাইট এত বড় দিব না, আমরা দিব হচ্ছে 500 পিক্সেল, বা আমি দিব হচ্ছে 700, যেমনটা আপনি চান। তাহলে এটার প্যাডিং কমাবো, ফ্লেক্স করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, এগুলো করতে হবে না। এবার অ্যাডজাস্ট হয়েছে, আর হাইট বাড়াতে চাইলে তাহলে এটা হাইট বাড়ান, এটা প্যাডিং করেন। ওকে, ট্রি হাউস গেল, এটা হচ্ছে আমার ভিডিও। দেন হচ্ছে এখানে রাকিবুল ভাই, ক্লাস 4, আপনাদের পিসি থেকে যেরকম করেন, আমার পিসি কি ওইরকম? ক্লায়েন্টের কাজ কি এইভাবে করবেন বলেন? আর আমার কাছে মনে হয় আপনার কপি পেস্ট মারছেন। হ্যাঁ একই রকম, তো ইন্সপেক্ট এলিমেন্ট করি, এগুলো শিখাইছি আমি বলেন, এমনে এমনে করা। আপনার ফন্ট সাইজ কম বেশি হতে পারে, অ্যালাইনমেন্ট নাও হতে পারে, বাট এত বিশ্রী অবস্থা। হিটারে আমরা দিয়েছিলাম উইথ 100 এত পিক্সেল, কেন আমি বলেছিলাম এটা হিট 100% থাকবে এই প্রজেক্টে, তাই কি না? দিলাম, তারপর ভিতরে আপনি মেনু দিয়েছেন, ইভেল দিয়েছেন, ইভেলের ভিতরে অনেকগুলো এলাই দিয়েছেন, গ্রেট, এইভাবে করবেন তানভীর। এবার এটা হিডার দিয়েছি, ন্যাভে আমরা এইভাবে করেছি, মেনুতে আমরা উইথ দিয়েছি, কেন? মাঝখানে আনার জন্য। তাহলে মার্জিন করছেন কেন ভাই? এখানে আপনি অটো দেন, মাঝখানে আসে নাই, কারণ অন্য জায়গায় গন্ডগোল করে বসে আছেন যে, এই জন্য আসে নাই। এখানটায় আপনি মেনু দিলেন, মেনুটাকে অথবা ইউএলটাকে আপনি এখানে আবার উইথ দিছেন। হাই হাই, আমার লজ্জা লাগতেছে আপনাদের কাজ দেখা। এলআইতে যাই,
এখানে আপনি ইনলাইন ব্লক করেছেন, ভালো। এখানে আমরা যে উইথটা, সেই উইথ অনুযায়ী কিন্তু ইউএলটা না, এখানে আপনি উইথ দেন 100%, তাহলে সেন্টারাইজড হয়ে যাবে। স্ক্রল করে নিচের দিকে, এইখানটা আপনার নিউ সেকশন দিয়েছেন, কিচ্ছু দেন নাই, ফাইন। এখানটা আপনি উইথ দিয়েছেন 500 পিক্সেল, হাইটও দিয়েছেন। আবার আমি এখানে বলবো 50% সাপোজ, এবার এখানে বলবো 50%, তাহলে আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। কন্টেনার দেন নাই দেখে মাথা খারাপ হয়ে গেছে, হয়েছে? হাইট দিতেন, কারণ এই ইমেজের কারণে হাইট দিতেই হবে, বাট এটা সলিউশন আছে, ফ্লেক্স যদি করেন সলিউশনটা পেয়ে যাবেন। সারোয়ার হোসেন, বাহ, নিজের ব্রাউজারের কথা চিন্তা করবেন, যখন আপনারা কাজ করবেন এরকম রোলার ঘুরাবেন মাউসের কন্ট্রোল প্রেস করে, তাহলে বুঝতে পারবেন যে আসলে ঠিক হচ্ছে কিনা। যখন দেখবেন মাঝখান থেকে সেন্ট্রালাইজড জুমিং হচ্ছে, তখন বুঝবেন যে ঠিক আছে। ইন্সপেক্ট এলিমেন্ট করি, যেমন আমার কাজটা দেখেন, আমি যদি স্ক্রল করি দেখেন জুম হচ্ছে। আচ্ছা এখানে দেখাবে না, কারণ আমি এখানে কন্টেনার দিইনি, কন্টেনার দিলে বোঝা যায় তো। আচ্ছা আপনাদের এইখানটায় আপনারটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, হিডার 1510 হাইট, কেন ভাই হাইট দিছেন কেন? বলছিলাম হাইট দিতে। মার্জিন অটো, নিচে গ্যাপ কেন দিছেন? এই যেখানে বর্ডার বটন দিছেন, কালার দিয়েছেন, ওকে ফাইন। গ্যাপ আসছে অন্য জায়গা থেকে, সেটা খুঁজে বের করবেন, সলিউশন করবেন লামসাম দিয়ে, এটা আসলে হয় না। প্যাডিং এখানে দিয়েছেন জিরো, বা প্যাডিং যদি দিয়েও দেন তাহলে ভালোভাবে দেন, যাতে স্পেসিং হয় ভালো। এখানে আবার হাইট দিছেন, ভাই এগুলো সমস্যা সলভ করার জন্য হাইট দিছেন ভাই। এখানটায় 100% উইথ হবে, না দিলেও চলতো। এখানটা আপনি দিয়েছেন হচ্ছে ন্যাভ, উইথ দিয়েছেন আবার, ভাই 100%, বা না দিলেও চলতো। ফ্লোট করছেন আবার, এখানটা ফ্লোট হবে না যেহেতু সেন্টারাইজড করবেন। টেক্সট অ্যালাইন এন্ড সেন্টার ইউএল, আচ্ছা লোগো বাইরে বের করছেন, বাহ এই অবস্থা। আমি তো বলেছিলাম একসাথে করতে, তাইলে আপনার দিক থেকে ঠিক আছে, এটা আপনার দিক থেকে ঠিক আছে, যেহেতু আপনি এইভাবে ডিজাইন করছেন সেই জন্য আমি বলবো যে ঠিকঠাক আছে। তাহলে বক্সের উইথ কমায় দেন, সেই দিক থেকে ঠিক আছে, আমি তো বলছিলাম একসাথে করতে ভাই। কিন্তু এই বক্সের এই যে এটা যে উইথ 1510, এটা বলতে হবে 100%। প্রথমত এই বক্সের উইথটা মনে করেন আমি 1200 দিলাম, আমার ব্রাউজার অনুযায়ী আমি 1200 দিলাম, নিচেও আবার হয়ে যায় ছোট, তাহলে আমি এরকম রাখি। এখানে আমি বলবো মার্জিন অটো মাঝখানে আনার জন্য। এবার এই তিনটাকে অ্যালাইন করব, অলরেডি করা আছে, যেহেতু ফ্লোট করা আছে এই বক্সে বলতে হবে ওভারফ্লো হিডেন, যেটার কারণে আপনি হাইট দেওয়া শুরু করছেন। আমি জানি এটা এই কারণে হাইট দিচ্ছিলেন, এবং দেখেন ও সেন্টারে চলে আসে ফ্লোট দিয়ে দিয়ে, ঠিক আছে। এবার কিন্তু আমি বলেছিলাম এত কিছু করার দরকার নাই, আপনি ইউএলএলআই দিবেন, এলআর ভিতরে ইমেজটা ঢুকাই দিবেন, এবং পরবর্তী এলআইগুলোতে আপনি এই মেনুটা দিবেন, এক ইউএলএলআইয়ের মধ্যে সব কিছু হয়ে যাবে, হোভার এফেক্ট ভালো হয় নেই। এই বক্সে যাই, এখানে আপনি তো দিয়েছেন হাইট দিয়েছেন, হাইট এখানে কাজ করে দেখেন, কোনো কাজ করে না, আবার দিছেন দিছেন আবার নিচেও দেন, এখানে হবে 100% উইথ, নট হাই উইথ। আর বক্স ডিপ সেকশন এগুলোতে উইথ দিতে হয় না, যদি আপনি পিক্সেল না দেন নর্মালি উইথ 100% নিয়ে নেয়। লেফটে এটা এমনি দিছেন, পুরাই কপি পেস্ট, পুরাই কপি পেস্ট দিলাম। এই ইমেজটা ছোট সাইজে, এই জন্য এখানে বলতে হবে উইথ 100%, 100% দিলে এই লেফটে যে উইথ দিয়েছিলাম সেটা কাভার করবে। বারবার পিক্সেল পিক্সেল দিলে তো সমস্যা, চেঞ্জ করলে সব জায়গায় চেঞ্জ করতে হয়, একই প্রবলেম সবার। বুদ্ধি করছেন নাকি সবাই? আপনি কি করছেন? আমি যেটা কাজ দিয়েছেন সেটা করেননি, ভালো হয়েছে, কালার কম্বিনেশন ঠিক করতে হবে, এগুলো ঠিক আছে। পুরোনো অ্যাসাইনমেন্ট এখানে ঢুকাই দিচ্ছে, আপনার অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় চিন্তা করবেন যে কোন কোন কমেন্টে কোন অ্যাসাইনমেন্ট দেব। এই যে এখানে করছেন ট্রি হাউসের ভিতরে, ভালো, আপনারটা সুন্দর হয়েছে, ওনাদের থেকে। এটা হাইট দিয়েছেন মিনিমাম হাইট, কেন
এত লম্বা হয়েছে কেন? দরকারই নেই দেওয়ার, ইমেজটা পারফেক্টলি আসেনি, রাইট? ইমেজটা ঠিকঠাক আসছে, আসে না যে তা না। এখানে আপনি H1 দিচ্ছেন কেন? লোগো দেওয়ার জন্য এই জায়গাটায়, গ্রেট, খুশি হইলাম। এখানে আপনি প্যাডিং নিচের দিকে আরও বাড়ায় দেন, যদি অ্যাডজাস্ট করতে, মেবি নিচে এখানে হাইট দিয়েছেন, তাহলে সেই অনুযায়ী এটা বাড়ায় দেন। শেষ, ঝামেলা ক্লিয়ার। আর এখানে ভিতরে আর একটু প্যাডিং হবে, এটা উইথটা একটু বাড়বে, তাহলে ঠিক হয়ে যাবে। এমনিতেই সুন্দর লাগতেছে, আপনারটা দেখে আমি শান্তি পাইলাম। পাভেল খান, আপনার ব্রাউজারে ঠিকঠাক ছিল, এখানে গন্ডগোল হয়ে গেছে না? আপনার আপনার অ্যালাইনমেন্ট ঠিক আছে, শুধুমাত্র এখানে প্যাডিং বেশি হয়েছে ওই তুলনায়। প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে, এগুলোর সলিউশন আস্তে আস্তে পাবেন, কারণ আমি কিন্তু ফ্লেক্স শুরু করব, সলিউশনটাও পেয়ে যাবেন। এই যে দিয়ে দিলাম, আপনার উচিত হচ্ছে এগুলো সাইজ করা, এবং এখানে একটা প্যাডিং দেওয়া উচিত ছিল, ভিতরে কাজগুলো করেননি। কাজ যখন করবেন সবসময় কমপ্লিট করবেন, আধা ছাড়া কাজ করবেন না। যদি একটুখানি গা ছাড়া ভাব দেন, তাহলে কিন্তু পুরো প্রজেক্টটা যে কষ্ট করে করলেন ওইটা আসলে আউটপুটটা ভালো পাবেন না, কষ্ট করে লাভ হইল না। তাহলে এখানটায় প্যাডিং দিতে হবে ভিতরের দিকে, এবং আপনি এখানে হাইট দিয়েছেন, ওয়াই এইভাবে করবেন। তারপর তানভীর এখানে আবার দিয়েছেন, তানভীর মাঝে মাঝে যেটা করে, কয়েক জায়গায় লিঙ্কটা দিয়ে রাখে। উইথ এটা আবার 101 কি ভাই, বুঝি না আপনার 101। এটা পুরোটা ইমেজ হিসেবে দিয়েছেন, এখানটায় আপনি উইথ দিয়েছেন আবার 37%, কেন? এটা আবার ডান দিকে গেছে কেন? হিডার হাইট দিয়েছেন আবার কেন? আমি হাইট দিতে মানা করছিলাম না? মার্জিন টপ মাইনাস, আবার উপরে গ্যাপ কেন বেরিয়েছে সেটা না খুঁজে আপনি মাইনাস দিয়ে রাখছেন। আর এখানটায় শ্যাডো এত বেশি দিয়েছেন কেন? তা আবার লাল শ্যাডো, লাল খুব পছন্দের নাকি আপনার? আচ্ছা আমি এটা দিলাম, আর এর ভিতরে এখানে আপনি দিয়েছেন হচ্ছে উইথ কেন? এখানে আবার আপনি পার্সেন্ট দিতে গেছেন কেন? হিটারে আপনি 100%, এখানেও পার্সেন্টেন্স, এখানে আবার ইউএল দিয়েছেন, তানভীরের ডুপ্লিকেট, কপি পেস্ট, কপি পেস্ট আপনি ভালো পারেন দেখি। হিটারে দেই, এখানটায় আপনি উইথ দিয়েছেন, আপনার স্ট্রাকচারই ভালো না, কি দেখবো বলেন, 45%। তারপরে মার্জিন লেফটের অটো করছেন, ভালো। ইউএল এইভাবে না হয়ে ইউএলের এগুলো হচ্ছে ইউএলের ভিতরে হবে, সবগুলো ইউএলের এলআইগুলো একটা ইউএলের ভিতরে হবে, বাকিদেরটা দেখেই তো বুঝতে পারার কথা। ফ্লোট করেছেন কেন আপনি? কারণ এই যে ভিতরে অনেকগুলো ইউএল দিয়েছেন এই জন্য। এইভাবে ডিজাইন করবেন না, অতিরিক্ত ক্লাস ট্যাগ ইউজ করছেন যেটা প্রয়োজন নাই, আননেসেসারি। এখানটা যাই, এই যে দেখেন এটা কিন্তু হাইট উপরে পর্যন্ত গেছে, উপরে আবার মার্জিন করছেন কেন? উইথ দিয়েছেন 37%, কেন? নিচে আবার ব্যাকগ্রাউন্ড কালারও দিচ্ছেন, দিলেন না হয় 37% বা 40%, 37 আবার কি দিলে আপনি মানে জেনুইনলি দিবেন? এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60, এইভাবে দিবেন, 37 35, 35.5, 18.5, এমনি দিচ্ছেন কেন? এইভাবে দিতে বলছিলাম। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছেন সেটা রিমুভ করেন নাই, এটা একজন প্রফেশনাল ডিজাইনারের কাজ না। হাইট দিয়েছেন, এখানে হাইট হবে না, এখানটায় আপনি হাইট দিয়েছেন মেবি, ফ্লোট করেছেন লেট, ভালো, হাইট দিয়েছেন 100%, গ্রেট, এটা হাইট বেড়েছে ইমেজের কারণে, অথবা ভিতরে আপনি মার্জিন করেছেন সেই কারণে। এখানটা আপনার ইমেজটা বাম দিকে গিয়েছে, আপনি এখানে টেক্সট অ্যালাইন করেন, তাহলে সেন্টারাইজড হবে। আর এখানটায় আপনি হাইট দিয়েছেন আবার কেন ভাই? 102 আবার কি, 102%, বাবা। এখানটা যাই, এখানে আপনি উইথ দিয়েছেন কিন্তু কলাম থেকে বের হয়ে গেছে, দেখছেন কলাম থেকে বের হয়ে গেছে, কেন বের হয়েছে সেটা আমি বলি।
আমি কিন্তু এগুলো খুঁজতেছি, ভিতরে এগুলো বাঘগুলো যেটা আপনার শিখবেন। ব্রেক দিছেন কেন? আপনি এখানে ইনপুটে আপনি প্যাডিং দিয়েছেন মেবি ভিতরে, তাহলে এখানে বলবেন বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আপনি কিন্তু এখানে বর্ডার দেন নাই, সবই করছেন বর্ডার দেন নাই। ডিজাইনের প্রতি মায়া কম, মায়া মহাব্বত থাকতে হবে, মায়া মহাব্বত না থাকলে প্রবলেম। 15 দিলাম, এটা বাড়ায় দেই, বাড়ে বাড়ে না কেন? আপনি হাইট দিয়ে বসে আছেন, এই জন্য প্যাডিং কাজ করে না, সব জায়গায় হাইট ঢুকায় রাখছেন। এটা আবার 102 কি? মাথা ঘোরে আমার আপনাদের কোর্ট দেখা। এখানে কালার এরকম করছেন কেন? ভিতরে তো আর কালার দেওয়ার দরকার নাই। তো আমি এটা করলাম, কিন্তু নিচে উপরে গ্যাপ তৈরি করব। তাহলে এই এখানে আপনি উপরে নিচে প্যাডিং করেন 100 পিক্সেল, ডানে বামে 0, তাহলে স্পেস পাচ্ছে। এখন কমান, আপনি এখানে মার্জিন 0, টপ 0 করেছেন, তো দেওয়ারই বা দরকার কি, তাই কি না? তাই না? দাঁড়িয়ে বোঝা দরকার কি? যখন এরকম হাইট দিতে হয় তখন প্যাডিং করে হাইট দিবেন। ফ্লোট করেছেন, প্যাডিং করেন নাই, প্যাডিং করলে দেখেন ভেঙে যায়, প্যাডিং করলে ভেঙে যায়, ওই যে অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। এই জন্য বক্স সাইজিং বর্ডার বক্স করবেন, বক্স সাইজিং বর্ডার বক্স, তাহলে আর ভাঙবে না। সব জায়গায় ফ্লোট করলে এটা করতে হবে। তাহলে আমার 40%, 60% দিয়ে দিলাম, ডান। এটা আরেকটু উপরে উঠতে হবে, মেবি এখানে ভিতরে আরও কোথাও মার্জিন টপ করেছেন, এই কারণে এই অবস্থা। এই যে মার্জিন টপ দিয়েছেন, তাহলে এটাকে একটু কমান, উপরের দিকে ঠিকঠাক রাখেন। এখানে আবার হাইট দিচ্ছেন কেন ভাই? এখানে আবার উইথ দিচ্ছেন কেন? আচ্ছা, ভিতরটার জন্য, তাহলে একটু বাড়ায় দেন, 400 দিলাম, তাহলে একটু ফর্মটা বড় বড় মনে হবে, তাহলে এগুলো র্যাপিং হবে না। এই দেখেন সাইজটা র্যাপিং হয়ে গেছে। উইথ দিচ্ছেন না কিরকম? দুইটা আলাদা আলাদা করছেন, করছেন করছেন। এখানটা আপনি মার্জিন টপ আর একটু উপরে উঠান, 150। তাহলে আমরা এইখানটা আমরা নিচের দিকে প্যাডিং করবো, আর একটু নিচের দিকে স্পেস তৈরি করব। তাহলে আমার উপরের দিকে তো দেওয়ার দরকারই নাই, আমি এখানে বটম করি, তাহলে বটম করি 100 পিক্সেল, কারণ আমার তো নিচে দিতে হবে, উপরে তো দিতে হবে না, উপরে তো মাত্র দিলাম। আপনি তো কয়েক জায়গায় করে রাখছেন প্যাডিং, তাহলে এটা ডান হলো 48 দিয়ে। এই প্রবলেমগুলো আমরা সলিউশন করব নেক্সট ক্লাসে, যে এগুলো কীভাবে তৈরি করে ইজি ওয়েতে। আপনারটা দেখলাম, থ্যাংক ইউ সো মাচ। আর কারো আছে যে দেন নাই? উপরে গ্যাপ হচ্ছিল তাই মারেন? আচ্ছা, আমি আপনাদের শাসাবো, আমি আপনাদের অনেক আজে বাজে কথা বলবো আপনাদের জন্য, রাইট? সেগুলোকে আপনারা ওইভাবে নেবেন। এখানে আপনারা দুজন দেন নাই, একটা হচ্ছে মনিরা, আপনি অ্যাসাইনমেন্ট করেন নি না রা, আর কয়েকজন করেন নি এখানে, আপনারা কাজ করেন না, করলেও ধীরে ধীরে করছেন, পিছনে আসেন ভালো কথা, কিন্তু করতে হবে তো। হ্যাঁ, দেখছি আমি। সো আমি এখন যেটা করলাম, আজকে আজকে যে ক্লাসে যেটা দেখালাম সেইটাকে আপনারা ফলো করেন। আমি আজকে যেটা ক্লাসে দেখালাম সেটাকে একটু ফলো করেন, কারণ আজকে ক্লাসটা দেখলে আপনার পুরনো জিনিস নিয়ে পড়ে থাকলে হবে না। আপনার যদি আইডিয়া থাকে আপডেট প্রজেক্টগুলো নিয়ে, কারণ আগেরগুলো হচ্ছে বেসিক জিনিসগুলো শেখানোর জন্য, প্র্যাকটিসের জন্য। তো আপনার যদি মনে হয় যে আমি এগুলো বুঝি, তাহলে আজকের প্রজেক্টটা করেন। আমি আজকে যেটা আপনাদের দেখালাম সেটা করবেন, এবং আর একটা প্রজেক্ট দেবো পরে, এইটা আপনারা 2 দিনের মধ্যে কমপ্লিট করবেন, আমি ভিডিও দিচ্ছি 2 ঘন্টা পর, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।